আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যাত্রা শুরু। আমরা হচ্ছে আজকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। ফাইবারে হচ্ছে ল্যান্ডিং পেজের ভালো পরিমাণে কাজ থাকে। ল্যান্ডিং পেজগুলো নিয়ে হচ্ছে আমাদের একটা গিগ থাকবে, এবং মোটামুটি ভালো একটা পপুলার গিগের মধ্যে একটা হচ্ছে ল্যান্ডিং পেজের গিগ। আমরা যেহেতু ল্যান্ডিং পেজই করব, তো সেই জন্য আমরা কি করব, যেহেতু আমরা সবাই হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, আমাদের সবারই একটা ডোমেইন আছে এবং আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা দরকার। সেজন্য আমরা ল্যান্ডিং পেজটার ভিতরে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করে ফেলবো। তো আমার এইখানে আমি পোর্টফোলিও ওয়েবসাইটটা হচ্ছে সাব ডোমেইনে করতেছি, আপনারা আপনাদের ডিরেক্ট মানে রুট ডোমেইন যেটাকে বলা হয় লাইক হচ্ছে freelancerrobin.com, মানে এইটার ভিতরে আপনারা কাজটা করবেন, ঠিক আছে? সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয়, সাবডোমেইনে হচ্ছে আপনার সিপিএল আসার পরে এইখানে একটা অপশন হ্যাঁ, পাবেন। ল্যান্ডিং পেজ জিনিসটা কি? আচ্ছা, আমি একটু করি তারপরে বলতেছি ল্যান্ডিং জিনিসটা কি। আগে সাবডোমেইনটা ক্রিয়েট করে নিই। সাবডোমেইনের এখানে আসার পরে আপনারা এখানে সাপোজ যে কেউ যখন সাবডোমেইন কাজ করবেন, আপনারা তো হচ্ছে আজকে থেকে আপনারা ডেইলি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার জন্য আপনারা অনেকগুলো সাবডোমেইন ক্রিয়েট করবেন। এই জন্য আমি সাপোজ এখানে একটা দিয়ে দিই, ডোমেনের আন্ডারে কয়টা সাবডোমেন তৈরি করা যায়? এটা কি আনলিমিটেড? আমাদের এখানে আনলিমিটেড। আপনাদের যদি বাইরে থেকে কেউ ডোমিন হোস্টিং নিয়ে থাকেন, তাহলে হচ্ছে যখন ডোমিন হোস্টিংটা নেবেন, যার কাছে নেবেন তাদের সাথে কথা বলে নেবেন যে হচ্ছে সাবডোমিনটা কি আনলিমিটেড কি লিমিটেড। অনেক জায়গায় লিমিটেশন দিয়ে রাখে যে 5টা সাবডোমিন বা 3টা সাবডোমিন, তখন কিন্তু আপনারা 3টার বেশি করতে পারবেন না বা 5টার বেশি করতে পারবেন না। এটা একটু খেয়াল করে নিয়েন বাইরে থেকে যদি কেউ ডোমিন নিয়ে থাকেন। সাবডোমেনের কে আলাদা, মানে আলাদা ডাইরেক্ট ডোমেনের মতনই ই হয়, হ্যাঁ, আমি দেখাচ্ছি। ওকে, দেখেন আমি এখানে জাস্ট লিখলাম লিঙ্ক সিলমিটে হয় হানি, আলাদা, হ্যাঁ এই যে আলাদা লিঙ্ক, এরকম লিঙ্ক হবে মেইন ডোমেনের সাথে কোনো কানেকশন থাকে না। না? আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনারা সরাসরি এখানে সফটওয়্যার কলসে চলে আসেন, সফটওয়্যার কলস অ্যাপ ইনস্টলার। এখানে আসার পরে আপনারা এখন কি করবেন, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। আপনার এই মাত্র যে সাবডোমিনটা ক্রিয়েট করছেন, এখানে আসলে এটা হচ্ছে আমার রুট ডোমিন আর বাকি সব হচ্ছে আমার সাবডোমিন। এই মাত্র আমরা কোনটা ক্রিয়েট করলাম, এইটা cmbd100.freelancerrobin.com, এটা আমাদের এই মাত্র সাবডোমেইন ক্রিয়েট করা। এখানে হচ্ছে আপনার সাইটের নাম, সাইটের টাইটেল, এগুলো এখান থেকে দিতে পারেন চাইলে, বা আপনি পরবর্তীও দিতে পারবেন। এই পাঁচটাতে হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনারা সবসময় পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে একটু স্ট্রং করে, লাইক হচ্ছে 8টা ওয়ার্ড থাকবে মিনিমাম, একটা থাকবে। সাপোজ ধরুন হচ্ছে আমি একটা পাসওয়ার্ডের আপনাদের একটা হিন্ট দিয়ে দিই, সাপোজ হচ্ছে আপনাদের এরকম ভাবে পাসওয়ার্ডটা দিতে পারেন। আমি আমার সাপোজ মোবাইল নাম্বারটা ধরি, মোবাইল নাম্বারটার হচ্ছে লাস্টের 3 সংখ্যা বা 4 সংখ্যা নিতে পারেন, বা আমি এইভাবে দিলাম 3412, ঠিক আছে? আমার ডোমেইনের নামের বাহিরে আমাকে এখানে পাসওয়ার্ডের ক্যারেক্টার ইউজ করতে হবে। লাইক আমি এখানে দিলাম হচ্ছে, আমি আপাতত একটা নাম দিয়ে রাখি, সিএমবিডি সিটা দিলাম বড়, এমবিডি ছোট। এরপর দিবেন অ্যাট দা রেট বা আপনার এক্সক্লামেটরি, এটাকে বলা হয় হচ্ছে আপনার কি স্পেশাল ক্যারেক্টার। অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার কোনগুলো, আমাদের কিবোর্ডের উপরে 1 2 3 4 5 6 7 8 9 এই যে অংশ সংখ্যাগুলো দেখতেছেন, এগুলোতে শিফট চাপ দেওয়ার পরে যে ক্যারেক্টারটা আসে সেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এরপরে আপনি এখানে আমি দিতে পারি রবিন, এরপরে আমি একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে পারি। এটা যদি কেউ মানে ব্রেক করতে চায় তাহলে তাকে অনেকবার ট্রাই করতে হবে। সেইভাবে করে হচ্ছে আপনার সংখ্যা আছে, ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে, পাশাপাশি কি আছে, স্পেশাল ক্যারেক্টার আছে। দেখেন 100-এর ভিতরে 98 মানে আমার স্ট্রং, আর যদি আমি এখানে জাস্ট 5 দিয়ে রাখি এটা খুবই ব্যাড। আপাতত আমি এটাই দিয়ে রাখতেছি, কারণ আমার এটা দরকার পড়বে না, আমি একটু পরে এটা ডিলিট করে দিব। এরপর আমার আর কিছু ধরা লাগবে না, আমি জাস্ট নিচের দিকে এসে ইনস্টল করে দিব। আচ্ছা, এই যে আমার হচ্ছে হ্যালো রবিন, হ্যাঁ একটু ভাইয়া, ইন্টারাপ্ট করব। সেটা হচ্ছে কি, গত ক্লাসে রুট ডোমিন, সাব ডোমিন এবং অ্যাডন ডোমিন হুম এই বিষয়ে একটু ক্লিয়ারেশন দরকার ছিল, যে একটু যদি বলতেন ক্লাস আর কি। শেষে তাহলে ভাই, এবার আমার ক্লাসের পার্ট না তো, ক্লাস শেষে। আচ্ছা দেখেন, এখানে আমার একটা অপশন চলে আসছে cmbd100.freelancerrobin.com/wp-admin। আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে সাথে সাথে আমরা চাইলে এখান থেকে হচ্ছে আমাদের
সাইটের অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এটা আপনার অ্যাডভান্স দিবেন, অ্যাডভান্স দিয়ে হচ্ছে প্রসিড টু সিএমবিডি হ্যান্ডেল। ক্যাশ ধরে ফেলছে। এটা যে প্রাইভেট মোডে দিতে বলছিল। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন আপু। আচ্ছা ভাইয়া, আমি যে আলাদা আলাদা সাবডোমেন ক্রিয়েট করব, প্রত্যেকটার জন্য কি আমার আলাদা আলাদা এসএসএল কিনতে হবে? না 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 না, আচ্ছা ভাই, এটা এসএসএল ইস্যু। এসএসএল ইস্যু? হ্যাঁ, আমি কি করার সময় এসএসএল দিয়ে নিছিলাম, এক ব্যাপার না, এই চলে আসছে। ওটা হচ্ছে অনেক সময় ক্যাশ ধরে রাখে, এই এই জন্য আসে মোটর সাইকেল, আমি রোবট না, এটা বারবার বলতে হইতেছে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমি কি করব, আমার যে ইউজার নেমটা ছিল এইটা আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন যেটা আসছে সেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখন এখানে আমার যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আমাদের ডিফল্ট ভাবে একটা থিম থাকে, সেটা হচ্ছে 2021। এটা দেখেন থিমটা অ্যাক্টিভ করা আছে, আর আছে আরো দুটা ব্যাকআপ থিম দেওয়া থাকে, বাট আমরা আজকে কাজ করব হচ্ছে অ্যাস্ট্রা থিম নিয়ে। অ্যাস্ট্রা থিম হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ফ্রি থিমের মধ্যে সব থেকে বেস্ট এবং পপুলার থিম, এবং অ্যাস্ট্রা এটা হচ্ছে একটা ফাইবারের সার্চিং কিওয়ার্ড। তো বুঝতে পারতেছেন মানে এই থিমটা কতটা পপুলার না হলে ফাইবারের মতো একটা মার্কেট প্লেসের একটা সার্চিং কিওয়ার্ড দিয়ে রাখছে। এটা আমরা আজকে ক্লাসে এসে একটু দেখবো, অ্যাস্ট্রা নিয়ে ফাইবারে কি কি টাইপের গিগ হয়, কি কি টাইপের কাজ হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে আমি থি অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসি, থিমে থেকে অ্যাড নিউতে যাব। এটা যেহেতু একটা ফ্রি থিম, এই যে অ্যাস্ট্রা, আমরা এখান থেকে ইনস্টল করব। এখানে যদি কেউ না পান, এখানে সার্চ করবেন অ্যাস্ট্রা লিখে, অ্যাস্ট্রা লিখে সার্চ করার পর এটা ইউজ করবেন। এটা কিন্তু অ্যাস্ট্রার, এটা কিন্তু আরেকটা, এই অ্যাস্ট্রার এখানে ইনস্টলে যাব আমরা। অ্যাক্টিভেট। এখন হচ্ছে আমার অ্যাস্ট্রা থিমটা ইনস্টল হয়ে গেছে। আমাদের অ্যাস্ট্রাটা এটা হচ্ছে এলিমেন্টর সাপোর্টেড হচ্ছে আপনার থিম। তো আমাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কিছু কি লাগে, প্লাগইন লাগে। আজকের ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদের যে যে প্লাগইনগুলো লাগবে সেগুলো হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে বিল্ডার। বিল্ডারটা কি এলিমেন্টর, এলিমেন্টর বিল্ডারটার সাথে আমরা আরও কিছু সাপোর্টিভ প্লাগইন, কিছু অ্যাডন এগুলো ইউজ করব আমাদের সাইটটাকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য। তো আমরা প্লাগইনে চলে যাই। ও, প্লাগইন আর থিমের মধ্যে পার্থক্যটা একটু বলে দিন শেষ। প্লাগইন আর থিমের ভিতরে পার্থক্য? আচ্ছা বলতেছি, থিমটা হচ্ছে আপনার থিমে কিছু প্রিমেড ডেমো থাকে, ওগুলো আমরা ইউজ করতে পারি। থিমটা হচ্ছে স্ট্রাকচার, থিমটা হচ্ছে সব ধরনের ফাংশনালিটি, আর প্লাগইন হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশনালিটি ইউজ করার জন্য বিভিন্ন ধরনের প্লাগইন থাকে, ওই প্লাগইনগুলো ওই ফাংশনালিটিটা অ্যাড করার জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে। আচ্ছা, প্লাগইনে আসার পরে আমাদের ডিফল্ট যে প্লাগইনগুলো ছিল এগুলো সব আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমরা অ্যাড নিউতে চলে যাব, আপলোড প্লাগইন, চুজ ফাইল। আমার হচ্ছে একটা ফোল্ডার করা আছে, আচ্ছা এখানে ভাই আমার একটা কথা ছিল, এলিমেন্টরটা আমরা আগে দিয়ে নেই। হ্যাঁ বলেন। আসলে আমরা যদি এক্সট্রা এই যে মানে পোর্টফোলিও যখন করবা, আমরা আসলে তো এক্সট্রা তো ওইরকম লাগে না, এলিমেন্টর দিয়ে এডিট করার সময় তো আমরা এক্সট্রা থিমের কিছু ইউজ করি না, মানে ওই ডেমো ইউজ করি না, তাহলে এটা কেন লাগবে? আচ্ছা, আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে স্ক্র্যাচ থেকে সাইটটা ডিজাইন করব, কারণ হচ্ছে আমরা আমাদের যে কোর্সটা থাকে, কোর্সের মানে হচ্ছে আমাদের সবসময় টার্গেট থাকে স্ক্র্যাচ থেকে সাইট ডিজাইন করানোটা। আর যে ভাইটা বললো যে হচ্ছে অ্যাস্ট্রা কেন নিব, কারণ আমরা তো স্ক্র্যাচ থেকে করবো, আমরা 2021 দিয়েই করতে পারি। সেটা হচ্ছে আমরা অ্যাস্ট্রার পোর্টফোলিও যে ফিচারটা সেটা নিব, এই জন্য আমরা ভাই ওই জমি নিয়ে খাওয়াও না। আচ্ছা, আমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে এলিমেন্টের ফ্রিটা ইনস্টল ডান। এখন হচ্ছে আমরা প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন, এখান থেকে অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল, এলিমেন্টর প্রো।
আচ্ছা আমার সাউন্ড তো ঠিক আছে না? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা এলিমেন্টর, এলিমেন্টর প্রো। আচ্ছা আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এলিমেন্টরটা ফ্রি। আপনি যদি এখানে সার্চ করেন অ্যাড নিউতে, এইগুলো হচ্ছে সব ফ্রি, আর এগুলো হচ্ছে ফ্রি প্লাগইন। আপনি যদি এখানে এলিমেন্টর লিখে সার্চ করেন তাহলে আপনি এখানে এলিমেন্টর পাবেন, এই যে এলিমেন্টরটা পাবেন। বাট এলিমেন্টর প্রোটা হচ্ছে পেইড, আপনাকে কি করতে হবে, কিনে নিতে হবে। এখন হচ্ছে মেন ব্যাপারটা, আপনি যদি এলিমেন্টর প্রোটা আমাদের দেওয়া প্রো ইউজ করেন তাহলে আমাদের থেকে এলিমেন্টর, এলিমেন্টর প্রো দুইটাই নিতে হবে। এখান থেকে এলিমেন্টর, আমাদের এখান থেকে প্রো আলাদা আলাদা নিলে কনফ্লিক্ট করবে, এটা সবাই খেয়াল রাখবেন। আচ্ছা আমাদের আরো কিছু প্লাগইন লাগবে, সেগুলো হচ্ছে লাইক হচ্ছে এগুলো সব হচ্ছে এলিমেন্টর প্লাগইন, হ্যাপি এলিমেন্টর, তারপরে পাওয়ার প্যাক আছে, প্রিমিয়াম আছে, আলটিমেট আছে। তো আমরা হ্যাপি এলিমেন্টরের এইটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হলো গা পেইড। তো আমরা হচ্ছে হ্যাপি এলিমেন্টর ফ্রিটা দিয়ে নেই। ইয়া এগুলো কি জিপিএল? সব জিপিএল, আমাদের হচ্ছে জিপিএল এর এক্সেস নাও আছে। চুজ ফাইল, হ্যাপি এলিমেন্টর অ্যাড অন প্রো। আচ্ছা আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছেন। এর মধ্যে সর্বপ্রথম প্রবলেমটা হয় হচ্ছে কিসের প্রবলেম, একটা লোডিং ইস্যু, আর একটা কি হয় আপনার প্লাগইনটা কাজ করতেছে না। তখন আপনারা কি করবেন, আমি যে ভার্সনগুলো ইউজ করতেছি এগুলোর থেকে এক ভার্সন, দুই ভার্সন উপরের প্লাগইনটা ইউজ করবেন। প্লাগইন কোথায় পাবেন? developers.net এ পাবেন। ওইখানে না পেলে আর কোথায় পাবেন? ভল্টের লিংক দেওয়া আছে, ভল্টে অ্যাপ্লাই করে নেবেন। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে মোটামুটি এই কটা প্লাগইন দিয়ে আজকে আমরা কাজ করব, আর আলটিমেটটা নিয়ে রাখি। আপনারা যখন আস্তে আস্তে সামনের দিকে যাবেন, আরো কিছু ওয়েবসাইট করবেন, প্লাস নিজেরা প্র্যাকটিস করবেন, তখন দেখবেন এলিমেন্টর দিয়ে সাইট ডিজাইন করার সময় বিভিন্ন ধরনের ফিচার ইউজ করার জন্য বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করতে হয়। সবচেয়ে বেশি মানে এই তিনটা প্লাগইন ইউজ হয়, এক হ্যাপি, প্রিমিয়াম, পাওয়ার প্যাক, আর হচ্ছে এলিমেন্টর জেট। এই চারটা, এই চারটার মধ্যে মোটামুটি আপনি সব ধরনের ফিচারগুলো পেয়ে যাবেন। যখনই কোনো নিউ কোনো ফিচার দেখবেন এই চারটার মধ্যে আপনারা একটু খুঁজবেন যে হচ্ছে মানে এই চারটা প্লাগইনের ভিতরে আপনার ওই ফিচারটা আছে কিনা। এছাড়াও আমি কিভাবে হচ্ছে প্লাগইন মানে রাইট প্লাগইন চুজ করতে হয় সেই জিনিসগুলো আমি দেখাই দেবো ক্লাস শেষে, ওটা হচ্ছে অফ দ্য রেকর্ড, আমি আপনাদের সাথে একটু কিছু ডিসকাশন করব। আচ্ছা এই হচ্ছে আমাদের সবগুলো প্লাগইন। আচ্ছা এই যে প্লাগইনগুলো ইনস্টল করলাম, আচ্ছা আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা শিট যেটাকে আমরা বলি 00 ইথিক্যাল হ্যাকিং। সো সর্বপ্রথম এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার, এরপরে যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাকি কাজগুলো করব। আচ্ছা এখানে দেখেন আমাদের, আচ্ছা আপনাদের যে যারা ডোমেন হোস্টিং নিছেন একজনের সিপিএনএল এর অ্যাক্সেস আমাকে একটু ইনবক্স করেন, কারণ অলরেডি আমি এই কাজটা করে ফেলছি আমার সিপিএনএল, আপনি একটু সিপিএনএল অ্যাক্সেসটা আমাকে দেন, তাহলে আমি এখনই করে দিতেছি আপনার সিপিএনএল এর কাজটা। আচ্ছা এখানে দেখেন আমাদের 11 লাইনের একটা কোড আমরা রেডি করে রাখছি, এবং এটা কোথায় পেস্ট করতে হবে, আমরা সিপিএনএল এর ফাইল ম্যানেজারে যে পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল এ ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি তে যে এই লাইনগুলো আমরা অ্যাড করব। এটা কেন করব, এইখানে দেখেন কিছু কোড দেওয়া আছে, এই কোডগুলো এইখানে কিছু আমরা হচ্ছে ট্রু ফলস দিয়ে কিছু কোড করে রাখছি। যারা একেবারে কোড জানেন না তাদেরকে এগুলো কিছু জানার দরকার নেই, আপনারা জাস্ট এখানে যেভাবে বলা হয়েছে সেভাবে করেন। আমাদের হোস্টিংগুলো বা আমরা যাদের কাছে হোস্টিং নিই তাদের কিছু হচ্ছে লিমিটেশন আছে, তারা কিছু মানে হচ্ছে জিনিস সেট আপ করে রাখে যে হচ্ছে তারা যেটাকে ট্রু করে রাখছে আমরা এটা কি করব ফলস করে দিব। কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে ডেভেলপার ভার্সন থিম প্লাগইন ইউজ করব, এবং ওরা কি করে ওই যুগগুলোর জন্য বিভিন্ন ধরনের ওদের ডেভেলপাররা তাদের সাইটে বিভিন্ন ফাংশনালিটি তৈরি করে রাখে, ওগুলোকে আমরা যেন ব্রেক করে কাজ করতে পারি, কাজ করার জন্য সময় যদি কোনো ইস্যু না হয়
সেজন্য আমাদের সিপেনেলে কাজটা করতে হবে। সো আপনাদের মধ্যে যে কোনো একজন আমাকে একটু সিপেনেলে, ভাই ভাই অলরেডি দিয়ে দিছি আপনার ফেসবুক ইনবক্সে। আচ্ছা ফেসবুকে ইনবক্সে দিবেন না এমনি ভাই, আপনার মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে একটা সিপেনেল, এটা হচ্ছে রেজন ভাই সিপেনেল। আমরা হচ্ছে সবাই সিপেনেল যাওয়ার পরে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে একেবারে আপনাদের কিছু জানার দরকার নেই, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাবেন। এখানে দেখেন আমাদের শীটটাতে খুব সুন্দর করে বলা আছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, তারপর হচ্ছে ডাব্লুপি কনফিগ ডট পিএসপি। এই যে ডাব্লুপি কনফিগ ডট পিএসপি, এখানে আসার পরে এডিটে যাবেন। ও আপনাকে একটা পারমিশন চাবে এডিট করার, আপনি এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে এই যে কোডটা আছে কোডটাকে কপি করেন, এবং এখানে দেখেন বলা বলে দেওয়া আছে কি, পুট দ্য কোড বিফোর সেটিংস ডট পিএসপি, মানে 88 নম্বর লাইনে। আমাদের সব কিছু সেট আপ করা আছে সেটিং ডট পিএসপি, এই যে দেখেন সেটিং ডট পিএসপি এর উপরে এই যে 88 নম্বর লাইনে। আপনারা চাইলে এখানে পেস্ট করতে পারেন, চাইলে একটা দুইটা আপনার হচ্ছে ইন্টার দিয়ে এরপর 88 নম্বর লাইনে আসতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা করবেন, করার পরে সেভ চেঞ্জেস, এই একটা ডান। এইটার হওয়ার পরে আপনারা সরাসরি আবার সেভ ক্লোজ করে বের হয়ে যাবেন। এখন হচ্ছে আমাদের যেতে হবে পিএসপি মাই অ্যাডমিনে, বা আমরা এখান থেকে সরাসরি চলে যাব সার্চে, যাব সিলেক্ট করব, সিলেক্ট পিএসপি ভার্সন, সিলেক্ট পিএসপি লিখলে চলে আসবে। এটা কেন করবে একটু আগে আমি বলছি, যে হচ্ছে আমাদের হোস্টিং এ বিভিন্ন ধরনের ফাংশনালিটি দেওয়া থাকে, বিভিন্ন ধরনের লিমিটেশন দেওয়া থাকে, ওইগুলোকে ব্রেক করার জন্য করব। আচ্ছা দেখেন এখানে নেটিভ মূলত ডেভেলপার ভার্সনের থিম প্লাগইন ইউজ করতে প্রবলেম না হয় এজন্য তো আমরা এই কাজটা করতেছি। হ্যাঁ একদম ভাই, ঠিক আছে। আচ্ছা দেখেন নেটিভ 7.4 দেওয়া আছে, আমরা সব সময় ইউজ করব যেটা লেটেস্ট ভার্সন থাকবে, সেই লেটেস্ট ভার্সনের আগের ভার্সনটা আমরা এখানে ইউজ করব। 7.3 সেট ইজ কারেন্ট। এটার কারণটা কি ভাইয়া, একটু যদি বলতেন। বাগ থাকে নতুন সে আপডেট, আপনার হচ্ছে যখন কোনো আপডেটেড কোনো ভার্সন আসে ওই ভার্সনটাতে কিন্তু অনেক ধরনের ইস্যু থাকে, অনেক ধরনের বাগ থাকে। তারপরে হচ্ছে ওরা কি করে, টেস্টিং পারপাসে করে। সো আপনার যদি কোনো ধরনের ওরা বিভিন্ন লিমিটেশন নিয়ে আসে আপডেট ভার্সনে, তো ওইগুলো যেন আমাদের প্রবলেম না করে, আমরা কি করব, আমরা হচ্ছে প্র্যাকটিস করব। আমরা যদি প্রবলেম সলভিং এর জন্য যদি সারাদিন ব্যয় করি তাহলে প্র্যাকটিস করব কখন? তো আমাদের সবচেয়ে ভালো অপশন হচ্ছে এক ভার্সন ব্যাকডেটেড ইউজ করা। এরপর আমরা অপশনে চলে যাব। অপশনে আসার পরে এখানে দেখেন আমরা কিছু একটা কিছু পয়েন্ট বলে দিছি, যে হচ্ছে পিএসপি ভার্সনে যাওয়ার পরে ওয়ান ভার্সন বিফোর ইউজ করব, সুইচ করব পিএসপি অপশনে, যেগুলোতে আপনার সংখ্যা দেওয়া আছে সেগুলা 5000 দিয়ে অ্যাপ্লাই করবো, মানে ম্যাক্সিমাম দিব, 5000 দিব। আর যেগুলো ড্রপ ডাউন করা যাবে সেগুলোতে ম্যাক্সিমামটা দিব। কেন দিব, এই দেখেন কোথায় কাজ করেছিলাম, এটাতে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এখানে 60 দেওয়া আছে, আমরা এখানে 5000 দিয়ে দিব। ইনপুট টাইম এইটাতেও আমরা 5000 দিয়ে দিব। দেখেন মেমোরি লিমিট দেওয়া আছে 128 মেগাবাইট, আমরা এখানে 512 করে দিব। পোস্টের ম্যাক্সিমাম সাইজ, এখন আপনার এটা যদি আপনি এখানে চেঞ্জেস না করতেন, এটা কিন্তু আপনার সিপেনেল থেকে মানে আপনার হোস্টিং প্রোভাইডার এগুলো সেট আপ করে রাখছে। এখন এই যে 64 মেগাবাইটের উপরে যদি আপনার পোস্টের সাইজটা হয় তখন কিন্তু ও আপনার পোস্টটা নেবে না, এই জন্য এটাকে আমরা কি করব, ম্যাক্সিমামটা নিয়ে নিব। এর উপরে পোস্টের সাইজ সাধারণত হয় না। আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, এখন আপনি আপনার একটা ওয়েবসাইটে একটা ফাইল আপলোড করবেন 100 মেগাবাইটের, আপলোড হবে? এখানে তো ম্যাক্সিমাম সাইজ আমার 64 সিলেক্ট করা, আন্ধা আপলোড তো হবে না, এই জন্য আমরা এটাকে 1 জিবি, না ভাই হবে না, 1 জিবি করে দিব। শেষ, আমাদের কাজ এই পর্যন্তই। এখন আমাদের সিপেনেলটা মোটামুটি আমাদের কি আছে কাজ করার জন্য এনাফ। যারা যারা সিপেনেল পেয়েছেন তারা তারা সবাই সবার আগে এই কাজটা করেন ভাই। আপনি যদি এটা ইয়াটা ইয়ার মধ্যে ক্লাস ক্লাস ওয়ার্কে এটা দিয়ে দিতেন পোস্টারটা, ঠিক আছে। যারা যারা সিপেনেল পেয়েছেন সবাই কাজটা করবেন। এরপর এখানে দেখেন একটা অপশন আছে ইজি আপলোড ম্যানেজার, এটা একটা ফ্রি একটা প্ল্যাগইন। এই কাজটা হচ্ছে আমরা যখন ওই যে সাবডোমিন করি, ডিরেক্টরি করি, যেটাই করি আমাদের, আচ্ছা কেউ কি মেসেজ দিতেছে কিছু, আচ্ছা হেল্প লাগবে, এখন হেল্প চাইলে। আচ্ছা
সর্বপ্রথম আমাদের যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পর পরে আমরা প্লাগইনে চলে আসব। প্লাগইনে আসার পরে এই যে একটু আগে আমরা প্লাগইনগুলো ইনস্টল করে ফেলছিলাম না, এইটা আমাদের পরের কাজ। সর্বপ্রথম আমাদের কাজ হবে আমরা ইজি আপডেট ম্যানেজারটা ইউজ করব। এখানে আমরা লিখব ইজি আপডেট ম্যানেজার, লেখার পরে এইটাকে আমরা সবার আগে ইউজ করব। আমি বারবার বলতেছি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে এই কাজটা করবেন, এরপর আপনার বাকি প্লাগইন ট্রাগইন যা আছে সব বাকি সব কাজ করবেন। অ্যাক্টিভেট করব, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, দেখেন ড্যাশবোর্ডে যাব, আপডেট অপশন যাব, তারপর কনফিগার করব। আমরা এর বাইরে কোনো কাজ করব না, ড্যাশবোর্ড এই যে আপডেট অপশন, এখন হচ্ছে জেনারেল কিছু আপডেট সেটিং আমরা করব। সেটা কি কুইক কনফিগারেশন কাস্টম করব। ওকে, কুইন কনফিগারেশন হচ্ছে কাস্টম। আচ্ছা, এরপর কি আছে, ওয়ার্ডপ্রেস কোর আপডেট অটো আপডেট অল মাইনর। ওয়ার্ডপ্রেস কোর আপডেটটা ম্যানুয়ালি আপডেট দেওয়া আছে, আমরা অটো আপডেট অল মাইনর দিয়ে রাখবো। আচ্ছা, এরপর আছে অটোমেটিক প্লাগইন আপডেট, এটা হচ্ছে চুজ পার প্লাগইন হবে, এটা অলরেডি চুজ পার প্লাগইন দেওয়া আছে। থিম আপডেটটাও চুজ পার থিম, মানে চুজ পার প্লাগইনটা কি আমরা হচ্ছে প্লাগইন ওয়াইজ আমরা আপডেট করব, আপডেট করব না। আচ্ছা, ট্রান্সলেশন আপডেটটা ডিসেবল করে দিব, অটো আপডেটটা মানে আমাদের অটো আপডেটটা ডিসেবল করে দেবো, এছাড়া বাকি যা আছে তা সেভাবে থাকবে। আচ্ছা, এরপরে কি আছে, এটা করলাম, আমরা ড্যাশবোর্ডে যাব, আপডেট অপশন থেকে ম্যানেজ আপডেট থেকে প্লাগইন, অলরেডি আমরা ড্যাশবোর্ড থেকে আপডেট অপশনে আছি, এখন আমরা প্লাগইনে আসব। আমাদের যেগুলো যেগুলো হচ্ছে আমাদের থেকে মানে সিএমবি থেকে আপনার প্লাগইন নেবেন বা থিম নেবেন, সবগুলো আপনাদের আপডেট অফ করে দিতে হবে। শুধুমাত্র এইভাবে অল টিক দিলাম, আমার এগুলো তো সব সিএমবি থেকে নেওয়া, ঠিক না, জাস্ট এইটা একটা ফ্রি, তো এইটাকে আমরা আনটিক করব। এখন আপডেট অপশন থেকে প্লাগইন আপডেট অফ করব। আবার ভাই, আমি আমি একটা ছোট কোশ্চেন করতে পারি? আবার শেষ করে নি ভাই, এরপর আবার অটোমেটিক আপডেট অফ, কাজ শেষ। আবার থিমে যাব, এটা যদি আমাদের কোনো একটা পেইড থিম হইতো তাহলে আমরা থিমের আপডেট অফ করে দিতাম, এটা যেহেতু আমাদের একটা ফ্রি থিম এটা আপডেট হোক কোনো সমস্যা নেই। তো এখন আমরা এই যে প্লাগইনে যদি আসি, দেখেন একটু এগুলো সব লাল হয়েছিল না, আপডেট চাচ্ছিল, এখন কিন্তু আপডেট চাচ্ছে না। এই কাজটা কেন করলাম, যে প্লাগইনটা তৈরি করে প্লাগইনের ওনার বা প্লাগইনের কোম্পানি, তারা কি করে, সাপোজ হচ্ছে আমরা এখন ইউজ করতেছি এলিমেন্টর প্রো 3.0.3, এখন মেবি 3.2.3 অথবা 3.23 এরকম কিছু একটা আপনার ইউজ হচ্ছে। তো ওরা কি করে, একটা আপডেট ভার্সন আনার পরে ওরা একটা সার্ভে চালায় বা হচ্ছে ওদের একটা রোবটিক একটা সার্ভে চলে, যে হচ্ছে এই ভার্সনের পরে যেগুলো আছে সেগুলো তোমরা অফ করে দাও, মানে ওইগুলোর যে কাজগুলো আছে সেই কাজ অফ করে দিতে বলে। তো আপনার এখানে যদি আপডেট করার যদি অপশন দিচ্ছে সে, এরপর আপনি আপডেট যদি না করেন তাহলে কি করবে, ওরা কাজ আপনার কাজটাকে অফ করে দেবে, আর ওই ফিচারগুলোকে ওরা অফ করে দেবে। এখন আমরা যে কাজটা করলাম এখন এটা আমার আপডেটও চাবে না, আর আমার ওরা যদি আপডেট অফও করে তাহলে ওইটা কোনো সমস্যা হবে না, আপনার সাইট যেরকম আছে সেরকমই থাকবে, কোনো ইস্যু করবে না। এটা ক্লিয়ার? আচ্ছা, তো সবাই সবার আগে কাজটা কি থাকবে, ইজি আপডেট ম্যানেজারের কাজটা থাকবে, মানে সিপিএনএল পরবর্তী সিপিএনএলের কাজটা করে ফেললাম, এরপর যতবারই আমরা সাবডোমিন করব ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব সাথে সাথে এটা করব। এখন আসি আমাদের পরের কাজগুলোতে, আমাদের মোটামুটি প্রতিবার করা লাগবে, হ্যাঁ ওই শীট দুটো ক্লাসরুমে দিয়ে দিন। আপনার হচ্ছে যতবার আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন ততবার এইগুলো হচ্ছে। রবিন ভাই, ফ্রি এলিমেন্টার যেটা সেটারও তো আপডেট বন্ধ করে রাখতে হবে, কারণ এলিমেন্টার প্রো এর সাথে ওই ভার্সন ঠিক না রাখলে তো কনফ্লিক্ট করবে। আমাদের এখান থেকে যা নেবেন সবই আপডেট অফ করে রাখবেন, এক কথা এটা শেষ। আমাদের পেজের নাম দিয়ে দিই হোম। দেখেন এখন আমাদের ওয়েবসাইটে দুইটা বিল্ডার আছে, এক এটা হচ্ছে গুটেনবার্গ, মানে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে যে হচ্ছে ডিফল্ট যেটা সেইটা আমরা নাম দিয়ে দিই হোম। এটা দিয়েও কিন্তু সাইট ডিজাইন করে, দেখেন এই যে এখানে বিভিন্ন এলিমেন্ট আছে, প্যারাগ্রাফ টেক্সট, এরপরে ইমেজ দিতে পারবো, লিস্ট তৈরি করতে পারবো, হেডিং দিতে পারবো, গ্যালারি দিতে পারবো, এটা হচ্ছে গুটেনবার্গ। আর আমরা কাজ করব কি দিয়ে,
এলিমেন্টর দিয়ে আমরা জাস্ট টাইটেলটা দিলাম, এরপরে পাবলিশ করি। এলিমেন্টর কি একটা প্লাগইন নাকি? এলিমেন্টর হচ্ছে বিল্ডার, এরপর এডিট উইথ এলিমেন্টর দিব। ইচ্ছামত তৈরি করা, তৈরি করতে পারো। এই হচ্ছে আমাদের ডিজাইনিং বা আমাদের এডিটিং প্যানেল। এখানে আসার পরে এই যে সেটিং আছে, সেটিং থেকে আমাদের পেজের লেআউটটা ডিফল্ট দেওয়া আছে। ডিফল্ট মানে কি, আপনি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছেন এই ওয়ার্ডপ্রেসের লেআউট দেওয়া আছে, মানে থিমের লেআউট চলে আসছে। এখন আমরা এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল উইথ দুটো অপশন আছে। কেউ যদি ল্যান্ডিং পেজের কাজ করি তাহলে আমরা এলিমেন্টর ক্যানভাস নেব। ক্যানভাস মানে কি, আমরা সবাই জানি ক্যানভাস মানে কি, একটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা জিনিস যেখানে কি করা হয়, বিভিন্ন ধরনের ফটো আর্ট করা হয়। যে ক্যানভাসে দেখছেন না আপনারা, বিভিন্ন ধরনের বইমেলা দেখলে দেখবেন যে রাস্তার পাশে ক্যানভাসে ছবি আর্ট করে, ওটাকে বলা হয় ক্যানভাস। মানে সব কিছু পুরো ব্ল্যাঙ্ক থাকবে। আর এলিমেন্টের ফুলুইটটা নিলে, এটাকে একটু রিলোড দেই, এলিমেন্টের ফুলুইটটা নিলে আপনার এই যে ওয়েবসাইটে যদি কোনো মেনু করা থাকে তাহলে মেনুটা এখানে চলে আসবে। এখন দেখেন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, এখন আমরা আমাদের মতো করে কাজ করব। তো আসেন আমরা ওয়ার্ডপ্রেসের আমাদের পোর্টফোলিও সেটটা তৈরি করি। প্রথমে আমরা একটা এগুলো যেগুলো আছে সেগুলোকে, এগুলোকে বলা হয় উইজেট। এখানে দেখেন বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে বেসিক, মানে এলিমেন্টর থেকে আসছে এগুলো। এখানে হেডিং আছে, ইনার সেকশন আছে, বিভিন্ন ধরনের আমাদের অপশন আছে। এটা হচ্ছে এলিমেন্টর প্রোর উইজেট। এগুলো বিভিন্ন ধরনের অপশন আমাদের যা লাগবে, আমাদের টেস্টিমোনিয়াল লাগলে টেস্টিমোনিয়াল নিব। এগুলো এনিমেটেড হেডিং আছে। তারপরে হচ্ছে এইখানে দেখেন হ্যাপি অ্যাড অন। আমরা যে হ্যাপি অ্যাড অন প্লাগিনটা নিছি ওটা যদি না নিতাম আমরা এই অপশনটা পেতাম না। আলটিমেটের জন্য পাইছি এই অপশনটা, হ্যাপি অ্যাড অন প্রোর জন্য পাইছি এই অপশনটা, পাওয়ার প্যাকের জন্য পাইছি এই অপশনটা, এই যেগুলো। তো এই জন্য হচ্ছে আপনারা যত বেশি এলিমেন্ট বা সরি যত বেশি মানে প্লাগিন ইউজ করবেন তত বেশি ফিচার পাবেন। একটা ওয়েবসাইট, একটা আদর্শ ওয়েবসাইট যেটাকে বলে, একটা আদর্শ ওয়েবসাইটটার কালার চুজিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে। কালারটা কিভাবে চুজ করবেন, কালারটা ফার্স্ট হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে হচ্ছে ওর ব্র্যান্ডিং কালারটা কি। সবার একটা ব্র্যান্ডিং কালার আছে। করবেন বিটের ব্র্যান্ডিং কালার কি কেউ বলতে পারবেন? কারো আইডিয়া আছে? অরেঞ্জ আর পার্পল, কমলা কালার, অরেঞ্জ আর পার্পল, অরেঞ্জ কালার। দেখেন আপনারা কিন্তু সবাই বলে ফেলছেন যে হচ্ছে অরেঞ্জ কালার, ঠিক আছে। কারণ কি, আপনারা আমাদের সব ধরনের ব্যানারে দেখছেন অরেঞ্জ কালার, লোগোতে দেখছেন অরেঞ্জ কালার, আমাদের ওয়েবসাইটে গেছেন ওইখানেও দেখছেন কি অরেঞ্জ কালার, ঠিক না? তো এটা আমাদের কি কালার, ব্র্যান্ডিং কালার। সেম ভাবে আপনাদের একটা ব্র্যান্ডিং কালার থাকবে বা যে ওয়েবসাইট তৈরি করবে তার একটা ব্র্যান্ডিং কালার থাকবে। সো ক্লায়েন্ট আপনাকে যদি ব্র্যান্ডিং কালারটা দিয়ে দেয়, ওই কালারের সাথে ম্যাচ করে মানে ওই কালারটা দিয়ে আপনার পুরো ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে, এইটা এক। সেকেন্ড, ক্লায়েন্ট যদি কোনো ব্র্যান্ডিং কালার না দেয় তাহলে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে লোগো দিবে, মাস্ট বি লোগো দিবে। লোগো তো দেখবেন কয়টা কালার দেওয়া আছে, যদি একটা কালার দেওয়া থাকে তাহলে ওই একটা কালারকে মেইন কালার ধরবেন আর বাকি কালারটা কি করবেন, ব্ল্যাক এবং হোয়াইট দিবেন, দিয়ে কাজটা করবেন। ক্লায়েন্টের ওই কালারে যদি দুইটা কালার দেওয়া থাকে তাহলে দেখবেন কোন কালারটা ম্যাক্সিমাম দেওয়া আছে লোগোতে, ওই ম্যাক্সিমাম কালারটাকে ধরবেন ব্র্যান্ডিং কালার মানে মেইন কালার, আর যে সেকেন্ড যে কালারটা থাকবে সেটাকে ধরবেন সেকেন্ডারি কালার। মানে ওই দুইটা কালার আপনার ওই ওয়েবসাইটে আপনি সব জায়গায় ইউজ করবেন। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে কমন কালার। একটা ওয়েবসাইটে আপনি তিনটা কালার ইউজ করবেন, যদি বেশি প্রবলেম হয় তাহলে চারটা, দুটো থেকে তিনটা হলে সব থেকে সুন্দর লাগে, চারটা হলে আবার একটু মানে হেভিজিবি মানে একটু খ্যাত খ্যাত লাগে, এরকম একটা অপশন ভালো লাগবে না আপনাদের কাছে দেখবেন। হ্যাপি অ্যাড অন ইউজ করছে আমাদের কিছু এক্সট্রা ফিচারের জন্য। তো আমাদের কালার পার্টটা গেল। এরপরে যখন আমরা কাজ করব ক্লায়েন্টের, ক্লায়েন্ট আমাদের বিভিন্ন স্যাম্পল দিবে, স্যাম্পল দিলে তো ফাইন আলহামদুলিল্লাহ, স্যাম্পল দিছে স্যাম্পল দেখে দিয়ে কাজ করব। আর যদি স্যাম্পল না দেয় তাহলে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিবে আমার এই ফিচার লাগবে, তখন আমরা ওয়ান বাই ওয়ান ফিচার অ্যাড করে দেব। আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইটে প্রথম যে জায়গা জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা হেডার বার বা হিরো সেকশন বলে। সো ওই যে প্লাস আইকনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার নেওয়া যায় বা সেকশন বলে এগুলোকে, একটা সেকশন লাগলে একটা সেকশন, দুইটা লাগলে দুইটা, তিনটা লাগলে তিনটা, আমাদের যতগুলো লাগবে আমরা ততগুলো নিব। আমাদের আপাতত সেকশন লাগবে কয়টা, একটা, আমরা একটা সেকশন নিলাম। এইটাকে আবার আমাদের একটু চেঞ্জেস করতে হবে,
কন্টেন্টের উইথটা, মানে এই যে কন্টেন্টটা আমরা ইউজ করব এখানে এটা উইথটা কি হবে, যেহেতু এটা হেডার সেকশন এটা সব সময় হবে ফুল উইথ, কলাম গ্যাপটা আমরা নো গ্যাপ রাখব, হাইট এগুলো যা আছে যা আছে সেম, আর সেকশনটাকে একটু স্ট্রেচ করে দেব, এই কাজ শেষ। পরবর্তীতে আমরা এই জায়গাটাকে আরো কাস্টমাইজ করব একটু পরে। এখন আমাদের যে ওয়েবসাইট, ওয়েবসাইটে প্রথম আমাদের একটা হেডিং লাগবে। হেডিং কি? আমার ওয়েবসাইট, তার মানে হচ্ছে আমার নাম ফ্রিল্যান্সার রবিন, আপনাদের ওয়েবসাইট মানে আপনাদের নাম থাকবে, এটাকে আমরা সেন্টারে নিয়ে আসি। এখন আমাদের কি করতে হবে, এটাকে স্টাইল করতে হবে। স্টাইলে যাওয়ার পরে টেক্সটের কালারটা চেঞ্জ করি। আচ্ছা, টেক্সটের কালারটা চেঞ্জ করব হচ্ছে আপাতত হচ্ছে এটাকে ব্ল্যাক দিয়ে রাখি, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিব বা কোনো ইমেজ নিব, তখন হচ্ছে এগুলো পরে চেঞ্জ করব। আর টাইপোগ্রাফিটা আমরা দিয়ে রাখি। এখন আমার একটা ফেভারিট টাইপোগ্রাফি আছে, এইটা এটা আমার কাছে আমার ফেভারিট টাইপোগ্রাফি, ঠিক আছে। এখন হচ্ছে সাইজটা, এই যে হচ্ছে টাইপোগ্রাফির সাইজটা আমরা এখান থেকে বাড়াতে পারবো কমাতে পারবো। আপাতত আমি একটা সাইজ দিয়ে রাখি, কারো কোনো কোশ্চেন থাকলে একটু পরে করেন, অ্যান্সার দেবো পরে। এরপরে সাইজে আমাদের যে বোল্ড করি না, বোল্ড টেক্সটের এটা এখানে হচ্ছে ওয়েট 600 আছে, 700 আছে, 400 আছে, সাধারণত হচ্ছে এটা 600 থাকে, আমাদের হচ্ছে ডিফল্টটা আমরা রেখে দিলাম। স্টাইলটা লাগবে না, স্টাইল নর্মাল ইটালিক এই অপশনগুলো আমাদের লাগবে না, কারণ আমরা এটাকে নর্মালি রাখবো। ডেকোরেশনও লাগবে না, ডেকোরেশন হচ্ছে যে নিজেদের যে আন্ডারলাইন দেয় এগুলো আমাদের আন্ডারলাইন লাগবে না, বা আমরা আন্ডারলাইন রাখতে পারি, রাখলেও খারাপ দেখা যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে লাইন হাইট, লেটার স্পেসিং এগুলো একটু পরে দেখতেছি। আচ্ছা, এরপরে এখানে আর কোনো কাজ নেই, এই যে আমরা এখানে নিলাম আমার নামটা নিলাম, এরপর আমার কি থাকবে, আমার ডেজিগনেশন থাকবে বা আমাদের এক্সপার্টাইজ থাকবে। এইটার জন্য আমরা একটা এনিমেটেড হেডিং লিখব, এনিমেটেড। দেখেন, একটু আগে একজন কোশ্চেন করছিল, ভাইয়া আমরা হ্যাপিটা কেন নিছি, হ্যাপিটা এই জন্য নিছি, আমি একটু দেখেন, আমি যখন হেডিং লিখতেছি এইখানে দেখেন একটা হেডিং নিছি কি, এটা না, এটাও একটা হেডিং, এটাকে বলে গ্র্যাডিয়েন্ট হেডিং, এটা কি নেওয়া, এই দেখেন একটা হ্যাপির চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে হ্যাপি অ্যাডনের জন্য নেওয়া। সো আমাদের যদি এখন একটা গ্র্যাডিয়েন্ট হেডিং লাগতো, তখন কিন্তু আমাদের এইটা নিতে হইতো। সো আমাদের বেশি অপশনের জন্য, আচ্ছা আমাদের এখন আমরা একটা অপশন নেব, সেটা হচ্ছে অ্যানিমেটেড হেডিং। এলিমেন্টের হেডিং এর জন্য দেখেন, এটা হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো থেকে আসছে এলিমেন্টের হেডিংটা, এটা আসছে হচ্ছে আপনার আল্টিমেট অ্যাডন থেকে, এটাও আসছে আল্টিমেটের, মানে এটাকে ফ্যান্সি হেডিং বলে, এটা আসছে হচ্ছে হ্যাপি অ্যাডন থেকে। সো আমাদের হচ্ছে এলিমেন্টের হেডিংটাকে কয়টা, চারটা অপশন পাচ্ছি। এখন আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা ইউজ করব। আমি সর্বপ্রথম আমরা একটু হ্যাপিটা দিয়ে দেখতে পারি। দেখেন, এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার, আপনি জাস্ট এটাকে এখানে নিয়ে আসবেন। আনার পরে এখন হচ্ছে এখানে এই যে হ্যাপি অ্যাডভান্স হেডিংটা, এখানে আপনি কি করবেন, আপনার টেস্টগুলো লিখে দিবেন যে কি দিতে চান। এখন আপনার মনে হলো না এটা আপনার ভালো লাগতেছে, এটা ডিলিট করে দিবেন, আপনি এখানে সুন্দর করে অ্যানিমেটেড হেডিং লিখবেন, অ্যানিমেটেড হেডিং। আচ্ছা, এখানে দেখেন হ্যাপির একটা অ্যানিমেটেড টেক্সট আছে, ওটা ছিল অ্যাডভান্স হেডিং, এটা হচ্ছে অ্যানিমেটেড টেক্সট, এটা আপনি নিয়ে আসেন। আনার পরে কন্টেন্টে আসি, কন্টেন্টে হচ্ছে ফার্স্টে দিয়ে দিয়ে হচ্ছে ফ্রিল্যান্সার অপিন আই এম আফটার টেক্সট, আফটার টেক্সটটা পরে দিয়ে এক্সপার্ট লিখি। এখন হচ্ছে এনিমি হেডিং গুলো কি কি হবে, এখানে দিয়ে দিয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেস, এরপরে দিয়ে দিয়ে হচ্ছে আপনার শপিফাই, আর একটা কি আছে উইক্স, এই তিনটা দিয়ে দিলাম। আমার যদি আরো একটা প্রয়োজন পড়ে
আমার তো স্কোর স্পেস আমি ভালো কাজ করতে পারি, তো আমি অ্যাড আইটেম দেওয়ার পরে এখানে স্কোর স্পেস লিখে দিলাম, জাস্ট এইটুকুই। আচ্ছা এইখানে দেখেন একটা অপশন আছে ডিজাইনের, সিলেক্ট করতে পারবেন। আরেকটা অপশন আছে এই যে কন্টেন্টটা, কন্টেন্টের অ্যানিমেশন টাইপটা রোটেট হচ্ছে, টাইপিং যদি লিখে দেন, টাইপিংটা দিলে আমাদের যে টাইপ করি না কিবোর্ডে ওরকম দেখেন টাইপ হচ্ছে, এইটাকে বলা হয় অ্যানিমেটেড হেডিং। আরো অনেকগুলো অ্যানিমেটেড হেডিং আছে, আপনারা ওগুলো একটু দেখে নিন। এটাকে আমরা সেন্টারে করে দিই, সেন্টারে করার পরে আমরা স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে এটা হচ্ছে কমন স্টাইল, কমন স্টাইল কোনটা সবার জন্য, আর আমার দরকার কি বিফোর টেক্সট, আফটার টেক্সট আর অ্যানিমেটেড টেক্সট স্টাইল, এটাকে আমাদের দরকার নাই। বিফোর টেক্সট মানে এই যে আই এম, এইটাকে এটাকে আমরা যেরকম আছে সেরকম থাকুক, জাস্ট শুধুমাত্র অ্যানিমেটেড টেক্সটটাকে আমরা একটা অন্য কালার করে দিই যেন দেখতে বোঝা যায়। আর প্রতিটার জন্য কিন্তু আপনারা চাইলে আরেকটা টাইপোগ্রাফি ইউজ করতে পারবেন, আমাদের মেন যে টাইপোগ্রাফিটা থাকবে সেটা হচ্ছে হেলভেটিকা। আর আফটার টেক্সট এটাকে হচ্ছে ওয়েটটাকে আমরা 800 করে দিই যেন একটু বোল্ড দেখা যায়, আর আফটার টেক্সট যা আছে তাই থাকুক। টাইপোগ্রাফিটা করে দিব হচ্ছে তাহমা, আর হচ্ছে ওয়েটটাকে করে দিব 600, বেশি দেখা যায় 400। আর বিফোর টেক্সটটাকেও সেম কালারটাকে পরে চেঞ্জ করব, ফন্ট ফ্যামিলিয়ার থাকবে তাহমা, আর ওয়েটটাকে করে দিলাম 400, ডান। এইটুকু আমার কাজ ডান। এখন হচ্ছে আরেকটা অপশন থাকবে এখানে, সেটা হচ্ছে সোশ্যাল, সোশ্যাল আইকন। আমরা এখন এখানে সোশ্যাল আইকন ইউজ করব, যেগুলো কি ফেসবুকের ইউআরএল। আপনি এখানে জাস্ট আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন, যে হচ্ছে আমার ফেসবুকের ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে কি করলাম এইখানে অ্যাড করে দিলাম। এটা কালারটা কি দেওয়া আছে, ফেসবুকের কালারটা দেওয়া আছে অফিসিয়াল কালার। আপনি যদি আপনার কোনো কাস্টম কালার দিতে চান, যে না আমি অফিসিয়াল কালার ইউজ করব না, আমি আমার তো কাস্টম কালার দিব, প্রাইমারি কালারটাকে হচ্ছে আমি রেড করে দিব, দেখেন রেড কালার হয়ে গেছে, সরি। তারপর হচ্ছে সেকেন্ডারি কালারটাকে হচ্ছে আমি ব্ল্যাক করে দিব, মানে মাঝখানের কালারটা, তাহলে হচ্ছে আপনি আপনার মতো করতে পারেন। বাট সাধারণত হচ্ছে আপনার অফিসিয়াল কালারটাই থাকে, এছাড়া আপনার কোনো অপশন নাই। আচ্ছা এই আইকনটা দেখেন, এখানে একটা ফেসবুকের আইকন থাকাটা দরকার ছিল। এখন আপনার আইকনটাকে এখানে ক্লিক করলে ও আপনাকে আপডেট করতে বলতেছে, মানে আইকন লাইব্রেরির সাথে আপনাকে কানেক্ট করতে হবে। যখন কোনো নিউ একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনাকে এই একবার কানেক্ট করে নিলেই হলো। তো আমরা এখন এটাকে ক্যান্সেল করবো, যতটুকু কাজ করেছি অতটুকু আপডেট করব। আপডেট করার পরে এখন হচ্ছে আমরা এই আপডেটে চলে যাব। এখন হচ্ছে এই যে আপগ্রেড টু ফন্ট অসাম, এটাতে ক্লিক করব, কন্টিনিউ দিব। এখন দেখেন আমার এই যে আইকনগুলো চলে আসছে, ঠিক আছে। সো আমরা এখানে কাজ করতেছিলাম না, আমরা এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে হচ্ছে একটু লোড নিচ্ছে, আমার সাইটটা লোড নিক। এখন হচ্ছে আমরা কি করব, টুইটারের লিঙ্কগুলো এখানে দিয়ে দিব, না আমার টুইটারের লিঙ্কগুলো দিয়ে দিবেন, আপনারগুলো আপনাদেরটা দিয়ে দিবেন। আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি, ইউটিউবেরটা দিয়ে দিবেন। এখন আমাদের আর কি আছে, ইনস্টাগ্রাম আছে, সবাই আমরা ইনস্টাগ্রামে আছি। আমরা অ্যাড আইটেম হিসাবে এখানে কি করব, আইকন লাইব্রেরিতে যাব, এখানে জাস্ট ইনস্টা লেখেন। এই যে আমার ইনস্টাগ্রাম চলে আসছে, ইনসার্ট করব, এখানে আমার ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিব। এরপর আমরা কি ইউজ করি, আমরা বিহেন্সে ইউজ করি। সো আমরা এখানে জাস্ট আইকন লাইব্রেরিতে ক্লিক করার পরে আপনি জাস্ট বিহেন্সের বি দিবেন, এই যে বিহেন্স চলে আসছে। তো আমাদের যেটা লাগবে আমরা এখানে দিয়ে দিব, আর এইটাকে একটা হ্যাশট্যাগ দিয়ে রাখি। আচ্ছা দেখেন তো হচ্ছে এই যে একটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্কোয়ার শেপ, স্কোয়ার শেপটা ভালো লাগতেছে না, মানে এটা হচ্ছে রাউন্ডেড, আর একটা আছে স্কোয়ার, একটা সার্কেল। আমার কাছে সবসময় সার্কেলটা ভালো লাগে, আমি ক্লায়েন্টদেরও বেশিরভাগ সার্কেলই ভালো লাগে। আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে শেপটাকে আপনারা একটু চেঞ্জ করে নেবেন, সার্কেল আছে সার্কেল ভালো লাগবে। কলাম এটা অটো দেওয়া আছে, অটো রাখাটাই ভালো। আপনি ওয়ান কলাম, টু কলামে দিলে যে দুই কলামে হয়ে যাবে জিনিস, এটা ভালো লাগবে না, অটো থাকাই ভালো, এভাবে করে থাকবে। অ্যালাইনমেন্টের সেন্টার আছে, ওকে ফাইন, আর কিছু লাগবে না।
স্টাইলে যাওয়ার পরে এই যে সাইজটা যে ডিফল্ট সাইজটা দেওয়া এটা পারফেক্ট সাইজ। এরপরও যদি আপনার মনে হয় না আমার একটু বড় করা লাগবে তখন এই যে এখান থেকে আপনারা সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। বাট আমার কাছে মনে হয় ডিফল্ট যে সাইজটা দেওয়া থাকে সেই সাইজটা আমার কাছে পারফেক্ট মনে হয়। তারপর এই যে প্রতিটা মাঝখানে মনে হচ্ছে একটু লেগে লেগে গেছে, ডিফল্টে পারফেক্ট থাকে, এরপর আপনার যদি মনে হয় না একটু লেগে গেছে তখন এই যে স্পেস দিয়ে দিবেন। আবার এই যে মাঝখানের যে আইকনটা যে সাদার ভিতরে ফেসবুক তারপর টুইটার এইটার ভিতরে যদি আপনার একটু ছোট বড় করতে চান তাহলে এই যে এটা এটা দিবেন, এই যে প্যাডিং। বাট আমার কাছে ডিফল্ট যেটা দেওয়া থাকে সেটাই আমার কাছে পারফেক্ট মনে হয়, এরপর আপনাদের ব্যাপার, আপনাদের যদি ভালো লাগে খারাপ লাগে। বর্ডার যদি দিতে চান তাহলে বর্ডার দিতে পারবেন। তো হ্যাঁ, এটাকে মাইনাস ফিগার নেওয়া যায় না? হ্যাঁ, মাইনাস ফিগার হিসেবে ইউজ করা যায় না, এটাতে ভিতরে মাইনাস হবে না। আপনি যে একটু আগের অপশনে যান, স্টাইলে যে জায়গায় বাড়াইলেন কমাইলেন, এই যে আপনার প্যাডিং মানে এইখানে কি মাইনাস ফিগার মানে সাইজ 25 আছে, এই জায়গায় ধরেন সাইজটা যে 0 0 থেকে কমে নেওয়া যায় না? না না না, কমে তো না কোনো অপশন নেই, কমে নিলে তো থাকবেই না এখানে কিছু সাইজ, সাইজ সাইজে তো কমে নেওয়া তো কিছুই নাই, কমে নিলে তো যে কিছু থাকবে না। আচ্ছা, ও আপনি এখানে কমে কমে নিলে তো আচ্ছা, আপনার সাইজ যদি এখন আপনার সাপোজ ওয়েট আছে আপনার 60 কেজি, এখন আপনি যদি জিরো করে নেন তাহলে আপনি বাঁচবেন। স্ট্যান্ডার্ড ভাবে যেভাবে রাখছেন না ওইখানে মনে হয় স্ট্যান্ডার্ড যেটা ছিল তখন ওটা মনে হয় জিরো ছিল, আমি ভাবছিলাম এটা না না ওটা জিরো ছিল না, সরি স্ট্যান্ডার্ডটাই পারফেক্ট থাকে, ঠিক আছে। এরপর আপনাদের ভালো লাগা খারাপ লাগা থাকতেই পারে। আচ্ছা, এরপর হচ্ছে আইকন হোভার, এটাতে মাউস নিলে একটু অ্যানিমেটেড টাইপের কিছু হবে, সেটাকে বলা হয় আইকন হোভার। এখানে নন দেওয়া আছে, আপনি যদি শ্রিং দেন একটু নিলে দেখেন একটু কাঁপে, ঠিক আছে। এখানে কিছু অপশন আছে, পালস আছে, মাউসটা নিলে যে একটু পালস করতেছে দেখেন হার্টবিটের মতো, দেখতে একটু ভালো দেখা যায়, ভালো দেখা যায় না? তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি একটু দেখে নিন। এই হলো আমার এই হেডার সেকশনে, আর কোনো কাজ নেই। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা সাদা খারাপ দেখা যায়, খারাপ দেখা যায় না? এটাকে একটু স্টাইল করি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে। ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, আপনি একটা সিঙ্গেল কালার দিতে পারবেন, যে কালার দিতে চান সিঙ্গেল কালার দিতে পারবেন। যে হচ্ছে আমরা একটা কালার দিলাম, এটা একটা কালার দিলেন না, আপনি যদি কোনো ইমেজ দিতে চান তাহলে আপনি আগে থেকে ইমেজ তৈরি করে রাখবেন, সেই ইমেজটা দিবেন। আমার তো এখানে কোনো ইমেজ তৈরি করা নাই, জাস্ট আমি একটা ইমেজ দিয়ে দেখাই, এটা না ইমেজ কই আছে, ভালো ইমেজ আছে, আচ্ছা আচ্ছা। যখন আপনারা কোনো ইমেজ আপলোড করবেন আপনার ওয়েবসাইটে, ইমেজ আপলোড করার সময় দেখবেন এইখানে টাইটেল ক্যাপশন অল্টার টেক্সট এগুলো দেওয়া আছে, অবশ্যই আপনার ইমেজটা রিনেম করে নিলে টাইটেল ক্যাপশন অটোমেটিক্যালি বসে যাবে, অল্টার টেক্সটে শুধু এটা দিয়ে দিবেন। তাহলে কি গুগলের সার্চ রেজাল্টে ও বুঝতে পারবে অল্টার টেক্সট হিসেবে যে এটা ফ্রিল্যান্সার রবিন ওর ছবি। দেখেন আমার কিন্তু ছবির নামটা এরকম করে দেওয়া আছে, ইনসার্ট করবেন। এটা হচ্ছে আপনার কি আমার একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে গেলে ইমেজের পজিশনটা আপনারা সেন্টার রাখতে পারেন, সেন্টার কোথায়, সেন্টার সেন্টার একেবারে উপরে। তারপর অ্যাটাচমেন্টটা হচ্ছে ফিক্স করে রাখতে পারেন অথবা হচ্ছে ডিফল্ট রাখতে পারেন আপনাদের ইচ্ছা, রিপিটটা হবে নো রিপিট, ঠিক আছে। আর সাইজ হবে কি কাস্টম করতে পারেন, অটো করতে পারেন, কভার করতে পারেন, কভার করলে পুরোটা কভার হয়ে যাবে। এটা হচ্ছে আপনি যদি কোনো ইমেজ দিতে চান, আর চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন। আর একটা আছে গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালারটা কি এই যে এখানে আমি যদি একটা কালার দিয়ে দিই, এই দেখেন যে একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এই যে ইয়াটা আছে, এই যে আমরা কি এই ফুল সেকশনে কাজ করতেছি স্টাইল, এখানে আপনি অ্যাডভান্স থেকে এটাকে লিঙ্কটাকে ব্রেক করবেন, টপে হচ্ছে 100 প্যাডিং দেন, বটমে 100 প্যাডিং দেন। এখন এটা মোটামুটি মাঝখানে চলে আসছে না, এখন যদি আপনারা এই গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে একটু কাজ করেন, লোকেশনটা যদি একটু চেঞ্জ করে দেন, অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিই, এই যে অ্যাঙ্গেলটা যদি একটু চেঞ্জ করে দেন না তখন দেখবেন জিনিসটা দেখতে ভালো দেখা যায়। এই যে গ্রেডিয়েন্ট হয়ে আসতেছে, সে কালারটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন যেটা আপনাদের ভালো লাগে, এই কালারটার সাথে এই কালারটা সব থেকে ভালো মানায়। তো এভাবে করে আপনারা গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেবেন,
ঠিক আছে। এরপরে এখন যখন আপনাদের কালার টালার সব ফিক্সড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার মনে করলেন আপনারা, এইটা আরেকটা মজার ব্যাপার আছে, আপনারা এইটা কিছু ইউজ করলেন না, আমি কালার ইউজ করব না, কিছু ইউজ করব না, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ইফেক্ট ইউজ করব। এই যে পাওয়ার প্যাকের এখানে আসলে এই ইফেক্টটা পাবেন, এখানে দেখেন এই যে বার্ড, এরপরে ফগ আছে, যেগুলো হচ্ছে আপনার আগের থেকে আপনার হচ্ছে কি আছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন করা আছে। এটা কি আমরা পাওয়ার প্যাক যে প্লাগিনটা ইউজ করছি সেই প্লাগিনটার জন্য এই জিনিসগুলো আসতেছে। এরপর ওয়েব আছে, এই সুন্দর ওয়েব, আমার ওয়েবসাইটে গেলে দেখবেন আমার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কেউ ভিজিট করছিলেন? এই ওয়েবসাইটে দেখবেন আমি এই জিনিসটা ইউজ করছি। আসিফ ভাই এক সময় দেখাইছিল গত ক্লাসে, নিচের দিকে আছে ব্ল্যাক শ্যাডোতে কি আছে বলছিলাম, আপনার এই যে ওয়েবের যে ঢেউটা এটা নিচের দিকে আছে বোধহয় ব্ল্যাক শেডে, তাই বলছিলাম। আচ্ছা, তারপর ওই দেখেন অনেকগুলো আপনার ডিজাইন দেওয়া আছে, ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আপনার ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট। এগুলো আগে একটা সময় হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগতো, এখন আমাদের ওয়ার্ডপ্রেস এর পাওয়ার প্যাক দিয়ে এই কাজটা করা যায়, ঠিক আছে। অনেকগুলো অপশন আছে, আপনাদের যেটা ভালো লাগবে, নাসা আছে, তারপরে হচ্ছে আপনাদের বাবল আছে, স্নো আছে, তো এটা হচ্ছে আপনাদের মতো করে আপনারা এখানে দিয়ে নেবেন। আর আপাতত আমরা এটাকে অফ রেখে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালারই দিয়ে রাখি। আমরা আপাতত এই কালারটা দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, যাদের একটু প্রবলেম হচ্ছে তারা হচ্ছে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন কয়েকবার, তা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমার, এই যে এটা এখন কি করলাম, এই যে সেকশনের কাজ করলাম কিন্তু আমরা, এখন আমাদের এই কালারটা কি কালারের সাথে যাচ্ছে মানাচ্ছে না, তো তাহলে এটাকে হোয়াইট করে দিই, সেম ভাবে এটাও স্টাইলে যাব, অ্যানিমেটেড টেক্সটটাকে হোয়াইট করব, আর বাকি দুটো ব্ল্যাক থাকুক, ফুল ব্ল্যাক করে দিলাম। এখন কোন একটা নো কালার, ডিফল্ট কালার ধরে রাখছে, এখন কালার থাকবে। এখন মোটামুটি আমার এই হেডিংটা ডান। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? না ভাইয়া, যতটুকু বুঝাইছেন ভাই বুঝছি। আচ্ছা, যারা একেবারে বিগিনার তারা হচ্ছে ক্লাস শেষে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন ওটা আমি আপনাদেরকে ক্লাস শেষে অফ দ্য রেকর্ড সুন্দরভাবে বুঝাই দেবো, আশা করি কোনো প্রবলেম হবে না। জাস্ট এটুকু মাথায় রাখবেন যে আজকে জিনিসটা বুঝতেছে সে যদি আগের থেকে কিছু জানে না আসে, তাহলে কিন্তু সেও একটা সময় আপনাদের মতো ছিল, সে জানতে ভিড়ে সে আসছে, আর আপনারা জিনিসগুলো জানেন না এজন্য আপনারা কোর্স করতে আসছেন বা আপনারা শিখতে আসছেন, শেখার পর আপনারাও বুঝবেন, মাথার উপর দেওয়া গেলেও এরপরের বার সব মাথার ভিতর দিয়ে যাবে একটা দুটা ক্লাস গেলে। ওকে, তো এখন দেখেন এখানে আমার একটা সিম্পল কাজ শেষ, এখন আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমি আমার সম্পর্কে কিছু বলতে হবে, তাই না? তো আমরা এখানে একটা সেকশন নেই, এই সেকশনটা আমরা সবসময় কি রাখবো, বক্স রাখবো, কারণ এখনকার বর্তমান ওয়েবসাইটগুলো দেখবেন প্রথম হেডার সেকশনটা ফুলি হওয়ার পরে বাকি জিনিসগুলো বক্স আকারে আসে, জিনিসটা দেখতে ভালো দেখা যায় এজন্য। আর বক্সের ভিতরে আমি কি করব, একটা ইনার সেকশন নেব, কারণ আমি এইখানে দুইটা আলাদা আলাদা সেকশন রাখব, একটা সেকশনের ভিতরে আমি এই বেসিক থেকে এইখানটাতে এই টান দিয়ে নিয়ে আসব ইমেজ, ইমেজটাকে চুজ ইমেজ দেব, আপলোড ফাইল দিয়ে আপলোড করতে পারি, অথবা আমার এখানে এটা দেওয়া আছে এটা এখানে দিয়ে রাখি। খুব সুন্দর, আমার একটা চলে আসছে। আচ্ছা, এখানে তো একটা কাজ করা লাগে, এখানে একটা অ্যাবাউট মি নামে একটা টেক্সট নিতে হয়, তাহলে হেডিং টেক্সটটাকে ধরে এই যে এইটারও না এইটারও না এই যে দুইটার মাঝখানে নিয়ে রাখবো, এটাকে সেন্টার করে দেই, এখানে দিয়ে দিই হচ্ছে অ্যাবাউট মি। আচ্ছা, আমি কালারের কথা বললাম না, বলছিলাম মনে আছে যে একটা আদর্শ ওয়েবসাইটের জন্য হচ্ছে আমাদের একটা বা দুইটা কালার রাখতে হবে। এখন আপনাদের অলরেডি ব্ল্যাক দেই, সেটা হচ্ছে এই যে ফন্ট আছে না, হেডিং ফন্ট, মানে এটা কি আমার হেডিং ফন্ট, হেডিং টাইটেল, টাইটেল যেটা হেডিং থাকে,
হেডিং ফন্টটা আমি যেই ফন্ট নিছি প্রতিটা হেডিং ফন্ট আমার সেম ফন্টে নিতে হবে, সেম সাইজ নিতে হবে, সাইজটা একটু এদিক ওদিক করা যায় বাট ফন্টটা সেম রাখতে হবে। তার মানে আমাদের ওয়েবসাইটে আমরা তিনটা ফন্ট ইউজ করতেছি, এক এটার জন্য একটা ফন্ট নিছি, এই মাঝখানের এনএমডি হেডিং একটা ফন্ট নিছি সেটা হচ্ছে হেলভেটিয়া, আর এটার জন্য একটা ফন্ট নিছি সেটা হচ্ছে তাহমা। তাহলে একটা কাজ করি, এটা তো আমাদের সেম অ্যাবাউট মি লেখার পরে স্টাইল থেকে যে এগুলো সব চেঞ্জ করতে হবে না, বাট আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা এইটাকে স্টাইলটাকে কপি করব, এখানে দেওয়ার পরে কন্ট্রোল কপি করব, এখানে আসব পেস্ট স্টাইল দিব, জাস্ট এখানে কালারটাকে হোয়াইট আছে হোয়াইট থেকে ব্ল্যাক করে দিলাম। তাহলে আমার কি হলো, আমার এই যে এইটার মতো আর স্টাইল করা লাগলো না কষ্ট করে, অটোমেটিকলি আমার স্টাইলটাকে চলে আসছে। অ্যাবাউট মি দেওয়ার পরে এইখানে আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসবো, প্যারাগ্রাফ টেক্সটের জন্য আমাদের দরকার হয় হচ্ছে টেক্সট এডিটর। আপনাদের সবারই অ্যাবাউট মিতে অ্যাকাউন্ট করা আছে, অ্যাবাউট ডট মিতে অ্যাকাউন্ট করা আছে না এটাতে? জি ভাই, এখানে সবাই অ্যাবাউট নিজের সম্পর্কে বলতে না ভাই, এটা তো জানতাম না অ্যাবাউট মি, অ্যাবাউট ডট মি এটাতে যে অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে নিলে এরকম করে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের আপনাদের সম্পর্কে বলতে পারবেন। এই যে দেখেন রিড মাই ব্লগে গেলে অ্যাবাউট ডট মি এখানে আমি হচ্ছে এই যে আমার প্রোফাইলের লিংক দিয়ে রাখছি, ওয়েবসাইটের লিংক দিয়ে রাখছি, ঠিক আছে? এইটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, অ্যাবাউট ডট মিতে একটা অ্যাকাউন্ট করে নিন, ঠিক আছে? তারপরে যে ফেসবুক বিহেন্স এগুলোতে গেলে আমার ওই যে প্রোফাইলে চলে আসছে। তো এইটা আপনারা ওয়ান কাইন্ড অফ একটা ওয়েবসাইট বা একটা ব্লগ বলতে পারেন। তো এখানে আমি কিছু টেক্সট দিয়ে রাখছি আমার সম্পর্কে, এগুলো আমরা এখানে এসে কন্ট্রোল শিফট ভি দিলাম, কি ব্যাপার, কন্ট্রোল এ কন্ট্রোল শিফট ভি, আচ্ছা এই যে চলে আসছে আমার সম্পর্কে, আমি যা যা বলছি সব চলে আসছে। স্টাইলে যাব, এটাকে আমরা সেন্টার করতে পারি, জাস্টিফাইড করাটা সব থেকে বেটার, তাহলে হচ্ছে আমার ডানে এবং বামে কোনো গ্যাপ থাকবে না। এটা করার পরে এরপরে হচ্ছে আমার টেক্সটের কালারটাকে আমরা ব্ল্যাক করে দিই, ফুল ব্ল্যাক, এবং আমাদের টাইপোগ্রাফিটা কি থাকবে, তাহমা থাকবে। ভাইয়া কন্ট্রোল শিফট ভি কেন ইউজ করতেছে, এটা কি এক্স্যাক্টলি ফন্ট এবং পজিশনটা ঠিক রাখার জন্য? না, কন্ট্রোল শিফট এইজন্য দিব, আমি যদি এখান থেকে যেহেতু কন্ট্রোল সি দিয়ে নিছি তো ওর যে হতেছে একটা মানে ফন্টের যে একটা হচ্ছে স্টাইলটা আছে না, এইটা আমার এখানে চলে আসতো, তো আমার তো এইটা আমি নিব না এই ফন্টের স্টাইল, কন্ট্রোল পেজ ব্যাকগ্রাউন্ড লাইন হাইট এগুলো সাথে চলে আসে, সাথে চলে আসতো, তো আমার এখানে আমি ফ্রেশ টেক্সটটা শুধু নিলাম, এখন আমি এখান থেকে স্টাইল করতেছি, আমার এটা দিয়ে দিলাম তাহমা, ওয়েটটাকে একটু বাড়িয়ে ফ্রেশ ফন্টে যে কপিটা করলেন এটা কি দিয়ে করছেন, কন্ট্রোল শিফট ভি কিবোর্ডের কন্ট্রোল শিফট ভি, ঠিক আছে? আচ্ছা এই গেল একটা, এখন আপনি মূলত ভি তাই না, ভি ভি ভিডিওর ভি, আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে ডানে কপি তো করলেন সি দিয়ে না, হ্যাঁ কপি করছি কন্ট্রোল সি দিয়ে, আচ্ছা দেখেন এই যে ডানে বামে এটা লেগে গেছে না, একটু খারাপ দেখা যায় না? জি খারাপ দেখা যায়, খারাপ দেখা যায়, তাহলে আমরা এটা কি করব, অ্যাডভান্সে যে এই যে প্যাডিংটা প্যাডিং দিয়ে দেব একটু, এটাকে একটু লিংকটাকে ব্রেক করব, লিংকটা যদি ব্রেক না করি তাহলে আমি যদি বাম সাইড থেকে যদি 10 কমাইতে চাই তাহলে দেখেন চারদিক থেকে 10 10 কমে গেছে, যদি লিংক ব্রেক না করেন, আর যদি আপনি লিংক ব্রেক করেন তা মানে আমার কোনো কিছু না, আমি শুধুমাত্র লেফট সাইড থেকে 10 কমাবো, অনলি লেফট সাইড থেকে কমছে, বাকি সব কিন্তু ঠিক আছে, বাট আমাদের এইটা সাইডটার জন্য আমাদের চার সাইড থেকে 20 করে কমালে এই লিংকটা কিসের মানে লিংকটা ব্রেক করতেছে কেন, এটা কি পুরো ইসের সাথে লিংক, না না এই শুধুমাত্র এই সেকশনের জন্য, আমরা তো এই শুধু সেকশনে কাজ করতেছি, এই কলামের এটা দেখেন এডিট টেক্সট কালার এডিটর, এই এইটার শুধুমাত্র আমরা ডিজাইন করতেছি, তো আমরা চারদিক থেকে জি জি বলতেছিলাম লিংকটা ব্রেক করতেছে কেন, লিংক তো আমরা ব্রেক করি না, লিংকটা ব্রেক দেখেন লিংকটা যদি ব্রেক করব এই কারণে, সাপোজ আমার শুধুমাত্র এই লেফট সাইডে প্যাডিং দিতে হবে, লেফট সাইড থেকে সরাতে হবে, আমার এগুলো যা আছে সব ঠিক আছে, তাহলে লিংকটা ব্রেক করে আমরা যদি এখানে 20 লিখি তাহলে শুধুমাত্র এইটাতে কাজ করতেছে, আর যদি লিংক ব্রেক না করে যদি 20 লিখলাম তাহলে চারো সাইড থেকে কাজ করছে, দেখেন চারো সাইড অটোমেটিক বসে গেছে, এবার বুঝছেন? জি জি আচ্ছা
তো আমরা লিঙ্কটা ব্রেক করে দিলাম। এখন যদি সেটা দেখতে ভালো দেখা যায় না, একটু গ্যাপ পাইছে না চারিদিক থেকে? জি ভাই। মার্জিনের এখনো কাজ করলাম না, প্যাডিং আর মার্জিন এর মধ্যে পার্থক্য কি? প্যাডিংটা কাজ করে একটা ইন্ডিভিজুয়াল আপনার একটা ফিচারের উপরে বা একটা সেকশন একটা কলামের উপরে বা একটা উইজেটের উপরে, আর মার্জিনটা কাজ করে আপনার টোটালটার উপরে। লাইক আমি যদি এইটাকে এটার সাথে একটু লেগে গেছে, এটাও খারাপ দেখা যাচ্ছে, অ্যাডভান্স থেকে এইটাকে লিঙ্ক থেকে ব্রেক করে মার্জিন টপ দিয়ে দিলাম, দেখেন টোটাল জিনিসটা নামতেছে, দেখছেন টোটালটা কাজ করতেছে না। বাট প্যাডিং যখন এখানে দিছি, এগুলো কিছু লড়ছে, কিছু কাজ করছে, কিছু কোনো ঝামেলা হয়েছে, যে যার জায়গার মতো ছিল না। আমি যদি এখানে যদি 50 দেই, দেখেন তো শুধু এইটার মধ্যে কাজ করছে না, এগুলো কোনো সমস্যা হয়েছে, এগুলো যার যার জায়গার মতো আছে না। তো এইটাই হচ্ছে প্যাডিং আর মার্জিং এর মধ্যে পার্থক্য। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এটা এটা আমরা এইভাবে ধরতে পারি যে মার্জিন হচ্ছে কি আপনার সেকশনের বাহিরে, আর হচ্ছে কি প্যাডিং হচ্ছে সেকশনের ভিতরে? এটাও ধরতে পারেন, ইয়েস, যেভাবে যেভাবে নাই আপনি বুঝতে পারছেন, এইটাই হচ্ছে এনাফ। জি ভাইয়া, এইটাকেও একটু মার্জিন দিয়ে দিই, মাঝখানে চলে আসলো। আচ্ছা, এক আরেকটা জিনিস আছে মজার ব্যাপার, হচ্ছে আপনারা যত সম্ভব ট্রাই করবেন মার্জিনটা কম ইউজ করার জন্য। পেডিং মার্জিন যত কম ইউজ করবেন রেসপন্সিভে, তত বেটার কাজ করবে। মানে আমাদের ওই যে মোবাইল ভিউতে সময় আমাদের রেসপন্সিভ করতে হবে, ওগুলো তারা বেটার কাজ করবে। তো আমরা কি করবো, এখানে মার্জিন ইউজ করবো না, আমরা এইখানে একটা শেপ ডিভাইডার ইউজ করবো। শেপ ডিভাইডার না, ডিভাইডার ইউজ করবো এখানে, দেখেন ডিভাইডার না, আমরা স্পেসার ইউজ করবো এখানে। আমি একটা স্পেসার দিয়ে দিলাম, ওকে 10 স্পেসার দিয়ে দিলাম, আমার মানে প্যাডিং এর কাজটা করলো, সরি মার্জিন এর কাজটা করলো। স্পেসার থেকে ডিভাইডার দিলে ভালো হতো না? ডিভাইডার দিলে তো এখানে একটা দাগ চলে আসতো, খারাপ দেখা যেত। জি আচ্ছা, ওকে, আমার অ্যাবাউট মি গেল, আমি আমার সম্পর্কে ফার্স্ট আমার নাম বললাম, আমি কি কি তে এক্সপার্ট সেটা বললাম, আমার সোশ্যাল লিংক গুলো দিলাম, আমার সম্পর্কে এখানে অ্যাবাউট মি তে বললাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অফ হোয়াইট কালারটা একটু খারাপ লাগতেছে, আমরা ফুল সেকশনটার ভিতরে স্টাইল থেকে একটা কালার দিয়ে দিই, মানে একটা হালকা একটা কালার, মানে হোয়াইট না, একেবারে হালকা করে একটা কালার দিয়ে দিলাম। একটা কাজ করতে পারি, এইটাতে না, শুধুমাত্র এই যে সেকশনটা, এই যে এইটুকুর ভিতরে একটা কালার দিয়ে দিই। ডান, হোয়াইট না, একটু হোয়াইটের থেকে একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে আবার সেম আরেকটা সেকশন নিব, যা আছে তাই থাকবে। এখন আমি এখানে একটা কাজ করতে পারি কি, আমার অ্যাবাউট মি গেছে, মানে আমার সম্পর্কে বললাম, এখন আমি এখানে আমার স্কিলটা বলতে পারি। সো আবার সেম ভাবে এখানে আমার হেডিং নেওয়ার দরকার আছে? হেডিং টেডিং নিয়ে ঝামেলা করার দরকার নেই, আমি এইটাকে এইখান থেকে রাইট বাটনে ক্লিক করব, কপি করব, কপি করে এই যে এখানে আছে না, এই আইকনে এসে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিব। অ্যাবাউট মি চলে আসছে না, এখন আমি এখানে জাস্ট লিখে দিব মাই স্কিল। আমার এই যে স্টাইলের যাবতীয় যত কাজ আছে সেটা অটোমেটিক এখানে হয়ে গেছে। সো স্কিলগুলো হচ্ছে সাধারণত হচ্ছে আপনার ডিফাইন করা হয় হচ্ছে প্রোগ্রেস বার দিয়ে। এখানে দুইটা প্রোগ্রেস বার আছে, একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে হ্যাপির। একটু আগে যেহেতু আমরা এগুলো এতে হ্যাপির নিছি, এটা হচ্ছে আমরা ডিফল্টটা নেই, আপনারা চাইলে হ্যাপিরটা নিয়েও দেখতে পারেন। দেখেন এটা হচ্ছে এইভাবে করে আসছে, মানে আপনার একটা একটা সিঙ্গেল সিঙ্গেল নিয়ে কাজ করতে হবে, এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে, এরপরে এগুলো চেঞ্জেস করতে হবে। তো চাইলে এটাতে করতে পারেন, অথবা আমরা আরেকটা স্কিল বার আছে সেটা একটু চেক করে দেখি, ওটা দেখতে কিরকম লাগে, প্রোগ্রেস বার। দেখেন আমি জাস্ট প্রো লিখছি, এই একটা প্রোগ্রেস বার, হ্যাপির একটা আছে, আবার স্কিল বার নামে একটা অপশন আছে। সো আমাদের হ্যাপির ছিল কি, প্রোগ্রেস বার নিব না, এই যে এইটা, এইটা আবার দেখতে একটু ভালো দেখাচ্ছে, মানে একসাথে অনেকগুলো পাচ্ছি আমরা। স্কিল থেকে আমাদের কি আছে, আমরা দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস, এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমি এলিমেন্টর, এলিমেন্টর দিয়ে দিলাম 90, এরপরে দিয়ে দিই হচ্ছে ওকমার্স,
ও কমার্সে 92 আছে থাকুক 92 এর পার্সেন্টেজটা দ্বারা কি কতটুকু এক্সপার্ট এটাকে নির্দেশ করা এক্সপার্ট আমি হ্যাঁ ও এক্সট্রা দিয়ে দিই হচ্ছে 90 একটা মানুষ সবকিছু তো 100% হবে না অবশ্যই তাই একটু আমরা বাড়ায় কমায় দিলাম আমি আপনারা যখন করবেন তখন আপনারা যেটাতে বাড়ানোর দরকার বাড়াবেন মনে হবে আপনার যদি মনে হয় আপনার ওয়ার্ডপ্রেসে খুব ভালো তাহলে ওয়ার্ডপ্রেসের পার্সেন্টেজে বাড়াই দিবেন আর দিয়ে দেখি স্কোরে দিয়ে দিই যাওয়ার পরে এই যে আপনার হাইট উইড ডিফল্টটা পারফেক্ট আছে ঠিক আছে আপনি যদি মনে হয় যে হচ্ছে আপনি না একটু চেঞ্জেস করবেন এই যে হাইটটা আপনি বাড়াইতে পারবেন কমাতে পারবেন আপনার ইচ্ছা বাট আমার কাছে ডিফল্টটা সবসময় পারফেক্ট লাগে স্পেসটাও সেম এই যে প্রতিটা মাঝখানে যে স্পেসটা এটা আপনারা যতটুকু মন চায় ততটুকু আপনারা দিতে পারবেন আচ্ছা এইটা একটা আচ্ছা এরপর হচ্ছে কন্টেন্টে চলে যাই টেক্সটের কালার হোয়াইট দেওয়া আছে আমি রেড করে দিলাম মানে আপনাদের জাস্ট কালার চেঞ্জেসটা দেখাচ্ছি কালার চেঞ্জ করবেন লেভেলের কালার এই যে লেভেলটা যে দেওয়া আছে সাপোজ এইটাকে আমরা গ্রিন করে দিলাম আচ্ছা এরপরে কি আছে বেস কালার বেস কালারটাকে রেড করে দিলাম মানে এই আমরা এতটুকু জানি এটাকে আমরা তাহলে হোয়াইট করে দেই বা ব্ল্যাক করে দেই হোয়াইট করে দেই হোয়াইটই ভালো লাগাচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি আমরা এতটুকু কাজ জানি আর এতটুকু হচ্ছে রেড কালার করে রাখলাম আচ্ছা টাইপোগ্রাফিটা একটু আগে আমরা দেখছি টাইপোগ্রাফিটা কি আমাদের সাইটের বা আমাদের যে টেক্সটের হচ্ছে কি ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি কি দেওয়া ছিল তাহমা না তাহমা দেওয়া ছিল আমাদের আমরা তাহমা নিয়ে নিলাম এই যে ফন্ট ফ্যামিলি ফন্টের ওয়েট ফন্টের সাইজ আমরা বাড়াতে পারি কমাতে পারি আমাদের ইচ্ছার মতন আমরা ফন্টের সাইজ ওয়েট এগুলো সেট করবো 700 দিয়ে দিয়ে দেখতে ভালো দেখা যাবে আচ্ছা আমি আপনাদের এখন যেটা করতেছি সেটা কিন্তু আমি জাস্ট আপনাদের এই যে ফিচারগুলো বোঝানোর জন্য বিভিন্ন কালার চেঞ্জেস করতেছি আপনারা যখন কাজ করবেন আপনারা অবশ্যই একটা কি দুইটা কালারের উপর ডিপেন্ড করে কাজ করবেন ঠিক আছে আচ্ছা এইটা গেল আমার স্কিল বার এখন হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও সেটা আর কি থাকতে পারে আমার সম্পর্কে আমি বললাম ফার্স্টে কিছু তারপর এটা বললাম মাই স্কিল গেল গ্যালারি গ্যালারি বা ভাই কাজের স্যাম্পল কাজের স্যাম্পল গ্যালারি এগুলা ওকে আচ্ছা আগে তো একটা কাজ করতে হবে না আগে তো আমার মনে আগে একটা সেকশন নেওয়া দরকার সেকশন নেওয়া দরকার এরপর আপনি এটা কি করতে হবে কপি করতে হবে কপি করে এটাতে কি করতে হবে পেস্ট করতে হবে পেস্ট করে কি করতে হবে এখানে গ্যালারি লিখতে হবে না চলে আসছে আচ্ছা এরপরে আমরা এখানে সার্চ করব গ্যালারি লিখে এটা হচ্ছে একটা বেসিক এটা হচ্ছে জাস্টিফায়ার এটা কি হ্যাপি এই দেখছেন আইকন দেখলে বুঝবেন এটা ইমেজ গ্রিড হ্যাপি এগুলো আবার স্লাইডার এগুলো হচ্ছে হ্যাপি পাওয়ার প্যাকের ইমেজ গ্যালারি আছে তারপর আলটিমেট অ্যালুনারি ইমেজ গ্যালারি আছে দেখছেন তো বুঝতে পারছেন যে হচ্ছে কেন আমরা হচ্ছে একাধিক প্লাগইন ইউজ করলাম যে আমাদের ফিচারগুলোর জন্য তো আমাদের হচ্ছে আলটিমেটের ইমেজ গ্যালারি নিতে পারি নিয়ে দেখি এইটার কাজটা কিভাবে করে ওকে আমাদের এই যে ইমেজটার এখানে কিছু ইমেজ আপলোড করতে হবে আপলোড ফাইল সিলেক্ট ফাইল আমি হচ্ছে আমার কিছু ইমেজ আপলোড করে দিই এগুলো আপলোড করে দিই না অল্প কিছু ইমেজ নিলাম সাথে তোমাকে রেখে দিই ভাই তিনটা তিনটা ছাড়া 10টা ইমেজ দেওয়া আছে হাবু হাবু হ্যাঁ ভাইয়া আপনি কি ধরেন আপনি যদি আপনাকে একটা কাজের ছবি যদি আমাদেরকে দিতেন তাহলে কিন্তু আমরা আমাদের গ্যালারিতে আপলোড করতে পারব কারণ আমাদের তো কোনো কাজ করার কোনো কাজ নাই বুঝি নাই
মানে যে কাজের দিকে একটা ছবি ধরেন আমার গ্যালারিতে আমার বিভিন্ন পোর্টফোলিওর ছবিগুলো বা যে স্যাম্পল গুলা ওগুলোতে আমরা এখনো করিনি, তাহলে যদি আপনি কিছু শেয়ার করে দেন তাহলে তো আমাদের আপাতত আপনার এই ইমেজ দিয়ে রাখবেন। আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারিটা মানে গ্যালারির ফিচারটা। এখন এই গ্যালারির ফিচারে আপনি আপনার ওয়েবসাইট আপনার ছবি রাখবেন, না হচ্ছে বিভিন্ন আপনার কাজের স্যাম্পল রাখবেন, না হচ্ছে আপনার মানে হচ্ছে মানে গুগল থেকে ডাউনলোড করে ছবি রাখবেন, সেটা আপনার ব্যাপার, বা আপনার ক্লায়েন্টের যখন কাজ করে দিবে তখন যেন তার ওয়েবসাইটে গ্যালারি নামে যদি কোনো অপশন থাকে সেটা যেন আপনি করতে পারেন। এখন হচ্ছে আমি এই জিনিসটা বোঝাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আর পোর্টফোলিও কাজের স্যাম্পল এগুলো আমরা সব করে দেব সময় আসুক। তো সবগুলা গ্যালারি আমরা এখানে নিলাম, প্রতিটা গ্যালারি প্রতিটা ইমেজের জন্য আপনি এখানে ক্যাপশন দিতে পারবেন। লাইক এটাকে দিয়ে দিলাম এবি রবিন, এটাকে নাম দেওয়া আছে, এটাকে দিয়ে দিলাম কক্সবাজার পিক, এরকম আমি দিয়ে দিলাম কয়েকটা ক্যাপশন দিয়ে আমরা ইনসার্ট গ্যালারি দিলাম। দেখেন এই যে গ্যালারিটা এভাবে চলে আসছে, দেখেন এটা কি, এটা একটা গ্রিড আকারে আসছে। এখানে কিছু অপশন আছে, মেশিনারি অপশনটা হচ্ছে সব সময় আমার কাছে ভালো লাগে, পারফেক্ট লাগে, বেশিরভাগ ওয়েবসাইটে মেশিনারি ইউজ করা হয়, যেটা যতটুকু জায়গা লাগবে সে ততটুকু জায়গা নেবে। জাস্টিফাইড, জাস্টিফাইড মানে হচ্ছে ও সবগুলোকে সেম সাইজে নিয়ে আসছে। দেখেন এইটা একটা লাইন করছে, এখানে একটা লাইন করছে, দেখেন ইমেজগুলো বড় ছিল না এগুলোকে ছোট করে নিছে। আর একটা কি আছে, ক্যারোসেল আছে, এইটার ভিতরেই ক্যারোসেল, আপনার আলাদা করে ক্যারোসেল করতে হবে না। তো এটার ভিতরে আপনার ক্যারোসেল অ্যাড করার মতন অপশন আছে, দেখছেন একটার ভিতরে কতগুলো অপশন। আমরা গ্রিড আকারে রাখি, কতগুলো কয়েকটা ইমেজ দিয়ে দিলাম গ্রিড আকারে। আচ্ছা গ্রিড, মেশিনারি, জাস্টিফাইড, এই যে অপশনগুলো, কলাম আছে কটা, চারটার জায়গায় আমি রাখবো তিনটা, বা আমি রাখলাম পাঁচটা, এই কলামের উপর ডিপেন্ড করে ও জায়গা নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে অ্যাডিশনাল অপশনে ইমেজ সাইজটা, এখানে একটা সাইজ দেওয়া আছে, আপনি যদি চান তাহলে হচ্ছে আপনি আদার্স যে সাইজগুলো আছে সেগুলো এখানে দিতে পারবেন, ফুল দিতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে কাস্টম কালার সাইজ দিতে পারেন, এটা যেটা দেওয়া আছে এটা পারফেক্ট সাইজ দেওয়া আছে। ক্লিক টু অ্যাকশন, মিডিয়া ফাইল, ওকে মিডিয়া ফাইল দেওয়া আছে। আপনি যদি কোনো কাস্টম লিঙ্ক থাকে যে হচ্ছে আপনার এখানে ক্লিক করলে আপনার কাস্টম কোনো লিঙ্কে নিয়ে যাবে, তখন হচ্ছে আপনি এটা এখানে দিতে পারেন। এরপরে হচ্ছে আর কি আছে, এটাকে হচ্ছে মিডিয়া ফাইল দিয়ে রাখলাম আমরা, আর কোনো অপশন নাই এখানে, আর কিছু দরকার নেই আমাদের, ইমেজগুলো ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গ্যালারি। গ্যালারির পরে এরপরে হচ্ছে আমাদের আর কি থাকতে পারে, আর থাকতে পারে হচ্ছে মাই ওয়ার্ক স্যাম্পল, এই টাইপের কিছু, বা ক্লায়েন্ট রিভিউ। একটা সেকশন নিলাম, সেকশনের পরে হচ্ছে আচ্ছা এই প্রতিটা সেকশনে আমি একটু প্যাডিং মার্জিন দিয়ে দিই, না মার্জিন 50 দিয়ে দিই, একবারে বেশি বেশি লেগে গেছে, একটা সাথে আর একটা মার্জিন 50 দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা কি করব, এই গ্যালারিটাকে কপি করব, এখানে পেস্ট করে নিয়ে আসলাম, পেস্ট করে দিয়ে দিলাম কি ক্লায়েন্ট রিভিউ বা ক্লায়েন্টস রিভিউ। আচ্ছা আমাদের ওয়েবসাইট গুলোতে ক্লায়েন্টস এর রিভিউ কিভাবে থাকে, ক্লায়েন্টস এর রিভিউ গুলো থাকে টেস্টিমোনিয়াল এর মতো। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, এখান থেকে টেস্টিমোনিয়াল এর কিছু অপশন আছে, এটা ফ্রি, এটা রিভিউ হচ্ছে হ্যাপি, এটাও হ্যাপি, এটা হচ্ছে পাওয়ার প্যাকের, অনেকগুলো অপশন আছে, এটা টেস্টিমোনিয়াল ক্যারোসেল আবার একটা আছে পাওয়ার প্যাকের, সরি হ্যাপি। সো আমরা কি করি, হ্যাপি টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা দেই, দেখেন এইভাবে করে আসতেছে আমার ওয়েবসাইটে হচ্ছে হ্যাপি টেস্টিমোনিয়ালটা অ্যাড করা আছে। আপনারা একটু পরে আমি আমার ওয়েবসাইটে আপনাদের ভিজিট করে দেখাইতেছি। আচ্ছা এই যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, ক্যারোসেলের ভিতরে কি আছে, ফার্স্ট একটা এখানে কি থাকবে, আপনার ক্লায়েন্টের নাম থাকবে, লাইক হচ্ছে দিয়ে দিলাম কি আমাদের আব্দুল্লাহ নোমান ভাই, ঠিক আছে? এখানে সে কি আছে, সে হচ্ছে সিইও নোমান গ্রুপের,
এখন হবে হচ্ছে টেস্টিমোনিয়ালের কন্টেন্ট, মানে সে যে আমাকে রিভিউটা দিবে। আপনারা যখন ফাইবারে কাজ করবেন বা আপারে কাজ করবেন, যখন আপনাদের রিভিউ দিবে ওই রিভিউটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। এখন আপাতত আমরা কি নিব, লরেম ইপসাম থেকে নিব। আচ্ছা, আপনারা এখন থেকে লাইফ টাইম প্র্যাকটিস পারপাসে যত টেক্সট ইউজ করবেন আপনাদের ওয়েবসাইটে সব লরেম ইপসাম থেকে এখান থেকে নেবেন, এর বাইরে কোনো টেক্সট কোথাও থেকে নেবেন না, ঠিক আছে? মনে থাকবে, তা না হলে কপিরাইট ধরা পড়বে। কন্ট্রোল সি। আচ্ছা, আমি হচ্ছে এটাকে দিয়ে দিলাম, দেখেন এইটুকু ডান। এখানে আমি একটা ছবি অ্যাড করতে পারি, এই সাপোজ ধরুন এটা হচ্ছে আমাদের নমন ভাইয়ের ছবি, হাস্যোজ্জ্বল একজন মানুষ, তার ছবি দেয়া দিয়েছি। এখন হচ্ছে আর কি আছে, আর কিছু নাই, এই গেল একটা নমন ভাই। এরপরেরটা কি আছে, এরপরটা সাপোজ দিয়ে দিই হচ্ছে আরেকটা দিয়ে দিই ছবি, এটা দিয়ে হচ্ছে সজীব ভাই, আমাদের আব্দুর রহমান সজীব, সজীব ভাই, সে হচ্ছে সিইও সজীব গ্রুপ। টেস্টিমোনিয়াল কন্টেন্টটাকেও সেম রাখি, ডান। আচ্ছা, এরপরে আরেকটা আছে, এগুলো দিয়ে দিই হচ্ছে, আরো কয়েকটা নাম দিয়ে দিই, তাহলে দের জন্য দেখতে ভালো দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপু শিরিন নিপা, নিপা আপু সিইও এট নিপা গ্রুপ, কই গেলাম গো আমার। আর এখানে কন্টেন্টটাকেও সেম রাখি, আপু কোনো ছবি লাগবে না, যেরকম আছে সেরকম থাকুক। আর এটাকে রিমুভ করে দিই, জাস্ট এগুলাকে কপি করে দিই, ঠিক আছে? দেখেন আমার টেস্টিমোনিয়াল ক্লায়েন্টের রিভিউ রেডি। এখন দেখেন ডিজাইন পার্টটা আছে, এটা কি, এটাকে বলা হয়েছে বাবল, বাবল দেওয়া আছে। আপনারা চাইলে ডিফল্ট রাখতে পারেন, যে হচ্ছে জাস্ট টেক্সট থাকবে, ছবি থাকবে, আর এরকম নাম থাকবে। বাট বাবলটা হইলে কি থাকে, একটা থ্রি ডি, থ্রি ডি একটা দেখতে ভালো দেখা যায়, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার ইমেজের সাইজটা দেওয়া আছে, ফুল আপনি থাম্বলাইন করে দিতে পারেন, থাম্বলাইন চলে আসছে। আচ্ছা, টেস্টিমোনিয়াল পজিশনটা, এই যে টেস্টিমোনিয়াল মানে টেক্সটের পজিশন উপরে দেওয়া আছে না, আপনি চাইলে নিচে দিতে পারেন। আর আগে হচ্ছে ছবি, নাম বা কোম্পানি, এগুলো সব ইনফরমেশন আসবে, এরপর টেক্সট টেক্সট আসবে, উপরে দিলেই ভালো দেখা যায়। অ্যালাইনমেন্টটা লেফটে আছে, আপনি যদি সেন্টারে করে দেন তাহলে এইভাবে করে আসবে, যদি রাইটে করে দেন তাহলে এইভাবে করে আসবে, বাট সেন্টার অথবা লেফটেই পারফেক্ট দেখা যায়, দেখতে খুব সুন্দর লাগে। তো এই ছিল হচ্ছে টেস্টিমোনিয়ালের সেটিং। আচ্ছা, সেটিং এর ভিতরে দেখেন এটা একটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে না, অটো প্লেটের জন্য অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আপনি যদি অটো প্লেটে অফ করে দেন তাহলে ম্যানুয়ালি এখানে হচ্ছে ক্লিক হবে, সাউন্ড হচ্ছে, সাউন্ডটা হচ্ছে আপনাদের একজনের আনমিউট করে রাখছে, তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, আমি সবাইকে মিউট করে দিয়েছি আবার, ঠিক আছে? দেখেন অটো প্লে অফ করে দেওয়াতে এটা অটোমেটিকলি অফ হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে করে আপনাকে চেঞ্জ করতে হবে, অটো প্লে করে রাখাটাই ভালো। নেভিগেশনটা এখানে অ্যারো দেওয়া আছে, আপনি যদি চান শুধু ডট দিতে পারেন, কোনো অ্যারো থাকবে না, যে নিচে ডট, ডটে ক্লিক ক্লিক করে করে আপনি চেঞ্জ করতে পারবেন, যে ডটে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আর যদি আবার চান অ্যারো ডট দুইটা দিতে পারবেন, এই যে অ্যারো থাকবে, অ্যারোতেও ক্লিক হবে, আবার এখানে যে ডটও ক্লিক হবে, দুইটা দিতে পারেন। ওকে, এই গেল একটা স্লাইড টু শো, থ্রি স্লাইড, মানে এই যে তিনটা করে স্লাইড হতেছে না, আপনি যদি চান টু স্লাইড করতে পারবেন, মানে দুইটা করে স্লাইড হবে, ফার্স্ট দুইটা আসবে, এরপর একটা একটা করে চেঞ্জ হবে। দেখেন যে দুইটা আসছে, এরপর যখন চেঞ্জ হবে এই যে চেঞ্জ হচ্ছে, দেখছে একটা যাচ্ছে একটা আসতেছে, চাইলে আপনি ওয়ান স্লাইড করে রাখতে পারেন, মানে একটা করে আসবে। তো দুইটা স্লাইডই খুব দেখতে ভালো দেখা যায় দুইটা করে থাকলেই। তো এটা গেল আমার ক্লায়েন্টের রিভিউ সেকশন। এখন এখানে এটা বলা হয় টেস্টিমোনিয়াল, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো এইটা গেল একটা, এরপর আমাদের কি থাকে ভাইয়া, নয়েজ হচ্ছে, খাইরুল ভাই, খাইরুল ভাই আপনাকে বারবার আমরা মিউট করতেছি, আপনি বারবার আনমিউট করতেছেন। আপনাদের যাদের কোনো কথা বলা লাগবে না তারা তো আনমিউট করে মিউট করে রাখেন ভাই। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের একটা টেস্টিমোনিয়াল সেকশন। এখন আমাদের আরেকটা সেকশন ইউজ করব, আমাদের বিভিন্ন ওয়েবসাইট, আমাদের কম বেশি সব ধরনের ওয়েবসাইটে একটা সেকশন থাকে, সেটা হচ্ছে টিম সেকশন। সেটা হোক পোর্টফোলিও, হোক এজেন্সি, হোক বিজনেস, সব ধরনের ওয়েবসাইটে আমাদের
টিম সেকশন একটা থাকে। সো আমাদের হচ্ছে এখানে আবার একটা সেকশন নিয়ে নেই, এটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা এখানে দেখেন কপি করতেছি না, এটাকে ডুপ্লিকেট করা যায়। ডুপ্লিকেট করে এইটাকে আপনার খুব সুন্দরভাবে এই যে এখানে আইকনটা আছে, এখানে আইকনটা থেকে ধরে এখানে নিয়ে আসতে পারবেন। দুইটাই করা যায় এখন যেভাবে করেন। মাই টিম, আমার টিম সম্পর্কে আমি এখন এখানে অপশন বলবো। এটা অনেক ভাবে করা যায়। এক, আপনি এখানে কি করতে পারেন, এখানে যদি লেখেন টিম, একটা হ্যাপির টিম মেম্বার আছে, পাওয়ার প্যাকের আছে, আর এটা হচ্ছে হ্যাপির ক্যারোসেল, এটা হচ্ছে পাওয়ার প্যাকের ক্যারোসেল, মানে এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে আরেকটা অপশন। আমরা যদি হ্যাপির টিম মেম্বারটা নেই, এখানে দেখেন এই অপশন দেওয়া আছে। ওকে, আমাদের হচ্ছে ইনফরমেশনে চলে যাই, একটা ইমেজ দিয়ে দেই, এই যেটা হচ্ছে আমার টিম মেম্বার। আচ্ছা এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, আচ্ছা এভাবে না, তাহলে টিম মেম্বারটা আমরা আরেকটু অন্যভাবে নেই, ডিলেট ডিলেট। এখানে আমরা একটা ইনার সেকশন নিয়ে আসি, দুটো সেকশন নিলাম আপাতত, আমরা সেকশন নিলাম, এখন আমরা জাস্ট টিম মেম্বার নেব, হ্যাপিটাই নেই, আমরা হ্যাপি টিম মেম্বার নিলাম, ইনফরমেশন জায়গায় ছবি দিয়ে দিলাম ফার্স্টে, ছবি চলে আসছে, ছবিটা দিয়ে দিই হচ্ছে মিডিয়াম সাইজ, থাম্বলাইন ছবি দিই, দেখতে ভালো দেখা যাবে। টিম মেম্বারের নাম দিয়ে দিই হচ্ছে নাজমুল হাসান। সে কি, সে একজন হ্যাপি অফিসার, তার এখানে বায়ো দেওয়া আছে, আমরা একটা বায়ো দিয়ে দিই, সে হচ্ছে এই কাজগুলো করে, বা হচ্ছে আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ওকে, তার এইটা এখন হচ্ছে তার সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক গুলো আমরা এখানে একটা একটা করে দিয়ে দিবো, যে সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক গুলো এখানে দিয়ে দিবো টিমের। আর কি আছে ইনফরমেশনের, এখানে ইমেজের সাইজ দিছি, ছবি দিছি, অ্যালাইনমেন্ট দিয়ে দিই, সেন্টার সেন্টার দিলে ভালো দেখা যায়, অথবা আমরা লেফটও রাখতে পারি। হাই, টিমের সম্পর্কে একটু আইডিয়া দিন, যে ছবিটার মাথা কাটা যাচ্ছে, কোন জায়গায় পরিপূর্ণ আসছে না। এটা হচ্ছে ভাই, এটা তো হচ্ছে আমার একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, তো এই জন্য এরকম আসতেছে। আপনাকে যখন ক্লায়েন্ট ছবি দিবে, সবগুলো সেম সাইজের ছবি দিবে, তখন সমস্যা হবে না। আচ্ছা এখানে দেখেন বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, এই ডিজাইন ওয়ানটা এভাবে করে আসবে, ডিজাইন টুতে গেলে এইভাবে করে আসবে, ডিজাইন থ্রিতে গেলে এইভাবে করে আসবে, ডিজাইন ফোরটা হচ্ছে এইভাবে করে আসবে, যেভাবে করে আসছে, বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, ডিজাইন সিক্সটা এভাবে, নাইনটা নিলে আবার একটু এভাবে করে আসবে, যে দেখছেন এটাকে আবার একটু যে মুভ করা যায়, টেনটাকে আবার একটু এভাবে করে আসবে। তো আপনাদের এখানে ডিজাইনটা যেভাবে দেওয়া আছে, আপনারা চাইলে ডিজাইনটাকে চেঞ্জেস করে দিতে পারেন, আপনাদের মতো করে ডিজাইন এখানে নিতে পারেন, স্টাইলে চলে যাই। এই যে ফটোর উইথ, এখানে আপনারা ফটোর উইথ হাইট সিলেক্ট করে দিবেন, আমি নিয়ে দিলাম 70, সরি 90 দিয়ে দিই, আর হাইটটাও 90 দিয়ে দিই, একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে যেমন আছিল সেরকম থাকতে পারে, কোনো হাইট উইট লাগবে না। আচ্ছা তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, নাম এবং জব টাইটেল, এই যে নামটা, নামের কালারটা চাইলে চেঞ্জ করতে পারি, টাইপোগ্রাফিটা এখানে চেঞ্জ করে দিতে পারি। টাইপোগ্রাফিটা আমাদের ছিল কি, একটা ছিল হেলভেটিয়া, হেলভেটিকা, আর হচ্ছে আমাদের জব টাইটেলের টাইপোগ্রাফিটা দিয়ে দিই হচ্ছে তাহমা। তো স্টাইল পার্টটা আপনারা তো বুঝতে পারছেন, যে হচ্ছে আমাদের সব কিছু এখান থেকে স্টাইল করতে হয়। সোশ্যাল আইকনগুলো আমরা যদি চাই একটু কালার করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি একটা, এই যে তারপরে হচ্ছে আপনার এই কালারটাকে হচ্ছে ব্ল্যাক করে দিই, আপনাদের মতো করে আমরা কালার টালার একটু চেঞ্জেস করে দিতে পারি। আপাতত হচ্ছে এভাবেই থাকুক,
আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার একটা ডিজাইন, ঠিক না? এখন আমাদের কি করতে হবে, আবার এই পাশে আরেকটা নিব না, এইটাকে আমরা ডুপ্লিকেট করব, সরি এইটাকে না, এটা হচ্ছে আমাদের এই কলামটাকে ডুপ্লিকেট করব। সাপোজ আমার চারটা টিম মেম্বার, তাহলে এইটাকে রিলেট করে দিই, এই যে আমার চারটা টিম মেম্বার হয়ে গেছে। এখন এটা হয়েছে না, এখন এটাতে কি করব, জাস্ট ইনফরমেশন গুলো চেঞ্জ করে দিব, নাম চেঞ্জ করে দিব, ঠিক না? এখানে যাব, ইনফরমেশন যাব, ইনফরমেশনটা দিয়ে দেবো, জাস্ট শুধুমাত্র চেঞ্জ করে দেবো, তো আমার কি হইলো, আমার স্টাইলটা ঠিক থাকলো, আমি জাস্ট আমার ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিলাম, তো আমার প্রতিটার জন্য আলাদা আলাদা করে স্টাইল করা লাগলো না। এই জিনিসটা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। নীল দিতে চাইলে নীল দেন, নীল দিছেন ভালো দেখা যাচ্ছে, এটাকে এটাকে হোয়াইট করে দেন। না না, মানে দেখা যাচ্ছে একটা কলমে তিনটাই তো আছে, তো দেখা যাচ্ছে তিনটা আমি ভিন্ন ভিন্ন করব আর কি, সেটা এটা তো হবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, এটা হবে না। তো এই সোশ্যাল আইকনের কালারটা কি প্রাইমারি কালার রাখলে ভালো হয় না? এটা তো সোশ্যাল আইকনের হচ্ছে, এখানে আপনার কালার দেওয়ার অপশন নাই, এটা তো হচ্ছে আপনার সম্পূর্ণটা একটার ভিতরে চলে আসে, মাই টিম মেম্বার। এটা যদি আপনি আলাদা সোশ্যাল আইকন নিতে চান, তাহলে এই সবগুলো আলাদা আলাদা কাজ করতে হবে, বুঝতে পারছেন? জি, বেশি সময় লাগবে, বেশি প্যারা সময় বেশি লাগবে। লাইক হচ্ছে আমি যদি এইটাকে রিমুভ করে দেই, আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমার ফারস্টে কি ছিল বলেন তো, ইমেজ ছিল না? জি, তো ফারস্টে আপনারা এখানে ইমেজ নিয়ে আসেন, ইমেজ আনছেন, এরপর কি একটা টেক্সট, এখন আবার টেক্সট আনেন, এর নিচে এখন এই টেক্সটের বৈশা বৈশা আমার কি করতে হবে, কালার দিতে হবে, ফন্ট ফ্যামিলি দিতে হবে, সব চেঞ্জ করতে হবে না, এটার মতো করতে হবে না, সময় লাগবে না এটার জন্য? প্রিমেড ডিজাইনই ভাই অনেক সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন কত চেঞ্জেস, কত সময় লাগতেছে, বা আপনি এরকম একটা সিঙ্গেল করবেন, করে আবার ডুপ্লিকেট করতে পারবেন, এরপর আবার কি আসলো, আবার টেক্সট, এই আবার এটা নিতে হবে, এটার নিচে এখানে আমার নাম দিতে হবে, এগুলো দিতে হবে। এখন আসে যদি আমি এখন এখানে সোশ্যাল নেই, তাহলে হচ্ছে এই যে সোশ্যাল কোথায় গেল, পুরোতে এত ঘোরার থেকে এখানে আমরা সার্চ করে নি, এখন এসে আপনি এটাকে অফিসিয়াল কালার রাখতে পারবেন, বুঝতে পারছেন? আপনারা চাইলে এটাকে প্রিমেড উইজেটটা নিতে পারেন, অথবা এরকম সিঙ্গেল 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 ডিজাইন করতে পারেন, তো এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, আপনারা কতটুকু করতে চান। ডান, তো আমার টিম এটা ডান। আমাদের আর কি আছে এখানে, আর কিছু চেঞ্জেস বাকি আছে কন্টেন্টের? এখানে ইনপুট ইনফরমেশনে ছবি দিছি, ছবির ইমেজ সাইজটা, আচ্ছা ইমেজ সাইজটা আমরা কাস্টম করে দেই। আচ্ছা দেখেন, এই এখন কিন্তু ফুল চলে আসছে, আমরা যদি ফুল করে দিই তাহলে কিন্তু যে ফুল চলে আসবে, অথবা আমরা লার্জ বা কাস্টম করে দিতে পারি। কাস্টম দিলে উইথটা দিয়ে দিই হচ্ছে 150, হাইটটা দিয়ে দিই 150, অ্যাপ্লাই 150 150 দিলে মাথার একটু কেটে যাচ্ছে না, 300, এবার ঠিক আছে, ঠিক আছে না সাইজটা? এখন এইটাকে কি করবেন, কপি করবেন, কপি করে এখানে কি করবেন বলেন তো, একটু আগে বলছিলাম কপি পেস্ট করলে তো হয়ে যাবে, পেস্ট না, এখন করব স্টাইল, পেস্টের স্টাইলটা, এটা শুধু ডিজাইন পার্টটা নেব, এগুলো টেক্সট তো নিব না, পেস্টের স্টাইলটা, কাজ করে নাই, এটা আবার পুরোটা করতে হবে, যেটা হোক এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিই, তাহলে ডুপ্লিকেট করে বাকিগুলো কি করবো, খালি চেঞ্জ করে দিব পুরো কলামেরটা ধরে নাই, সেকশনটা ধরে, জাস্ট এখানে কি করবো, আমাদের ইমেজগুলো চেঞ্জ করে দেব, কাজ শেষ। আচ্ছা, আমাদের মাই টিম হইছে
এটাকে অ্যাডভান্স থেকে মার্জিন দিয়ে দিই 50। ডান। এই যে আমাদের সব ডান হইলো, আমার এখানে আমার সম্পর্কে বললাম, সবকিছু বললাম, বলার পরে আমরা একটা টেস্টিমোনিয়াল ক্যারোসেল নিলাম। এখন আমার লাস্ট কি আছে? লাস্ট হচ্ছে আমি আমার কন্টাক্ট ইনফরমেশনটা দিব, ঠিক না? তো এটার জন্য আবার একটা সেকশন নেই, সেকশন নিয়ে এটাকে কপি করি, পেস্ট করি কন্টাক্ট, ঠিক আছে না? কন্টাক্ট করে দিলাম। এখন এটাকে অ্যাডভান্স থেকে 50 দিয়ে দিই, 500 দিয়ে দিছিলাম। এখন হচ্ছে এইটার ভিতরে একটা ইনার সেকশন নিয়ে আসব। ইনার সেকশন আনার পরে এইখানে আমি একটা ম্যাপ নিব, গুগল ম্যাপ। আমার আপনাদের যে গুগল ম্যাপের ক্লাস ক্লাস গেছে না ব্র্যান্ডিং এর, ওইখানে আমি ফ্রিল্যান্সার রবিন লিখলে আমার বাসার লোকেশন চলে আসবে। এই যে আমার আইকন চলে আসছে, আমার বাসার অ্যাড্রেস চলে আসছে। ওকে, আচ্ছা এটা এই পর্যন্ত থাকুক। এইখানে হচ্ছে আমি একটা কাজ করি, একটা আইকন নেই ভাই, এটা কেমনে আসলো? গুগল ম্যাপে যে আমার নাম লিখলে আমার লোকেশন চলে আসে, এই জন্য ওইটা আমার ম্যাপে সেট আপ করা আছে, তো এখানে আমি ম্যাপ নিছি এই জন্য এখানে চলে আসে। এই যে ম্যাপ নেওয়ার পর লোকেশনটা লিখছি, ঠিক আছে? কিভাবে ম্যাপ নিতে হয় এটা কি ক্লাস করাবে না আমাদের? বুঝি নাই ভাই, লোকেশনটা যেভাবে সেট করছেন এটা আমরা কিভাবে করব? এটা কি ক্লাস করা আগে ফার্স্ট এই জন্য আসছে? ওই যে আমাদের আমারটা ফিচার করা আছে এই জন্য। আপনাদের ব্র্যান্ডিং হয়েছে না, ব্র্যান্ডিংটা যখন আপনাদের ফিচার হবে নামটা, তখন আপনাদের ওইখানে ম্যাপের ভিতরে নাম লিখলে চলে আসবে। এইগুলো আমাদের দেখানো হয় না, দেখানো হয় না তো ভাই। এখন কি বলে দেখা, ব্র্যান্ডিং এর ক্লাস আছে না আপনাদের? এই মিনহাজ ভাই, ব্র্যান্ডিং ক্লাসটা গত নেক্সট ক্লাসে অফ করে দিয়েছে, সম্পূর্ণভাবে দেখানো হইছে ভাই। গত ক্লাসে ভাইয়া এটা দেখায় গেছে ব্র্যান্ডিং এতে। আচ্ছা, এরপরে হচ্ছে এই জায়গাটার ভিতরে আমরা একটা আইকন নিব। আইকন নিতে পারি, আইকন বক্স নিতে পারি, আর কি নিতে পারি? আইকন বক্স নেই না, এই আইকন বক্সটা নেই। কন্টেন্টে চলে যাই, আইকনে চলে যাই, এখানে হচ্ছে ফোন। ফোন দেওয়ার পরে এই ফোনের এই আইকনটা নেই, আইকন নিলাম। আইকন বক্সের টাইটেলে কি দিয়ে দিই? 01701053413, আমার নাম্বার দিয়ে দিলাম। এইটা কি করব? ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে কন্টেন্টের এইখানে যাব, কি লিখব? মেল। এইটা আইকনটা নিয়ে নেই, দেখতে ভালো দেখা যাবে, আমি মেল দিয়ে দিলাম। ঠিক আছে না, ভালো দেখা যায় না, দেখতে সুন্দর দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এটাকেও ডুপ্লিকেট করে দিই, বা আপনার দুটা দুইটা এই দুটার বেশি লাগে না কন্টাক্ট করার জন্য। সাধারণত আমি একজন পার্সোনাল পোর্টফোলিওতে এটাই এনাফ কন্টাক্টের জন্য। সো আমার কন্টাক্ট জন্য আমার বাসার অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার, মেইল দেওয়া আছে, আমার সাথে যে কেউ যে কোনো ধরনের বিজনেস পারপাসে আমার সাথে কিন্তু কন্টাক্ট করতে পারবে এই ওয়েবসাইটের থ্রুতে। সো এইটা ছিল সোশ্যাল লিংক দেওয়া হয়েছে। আমার টিমে কে কে কাজ করে এটা সম্পর্কে জানলো, এবং কিছু কন্টাক্ট ইনফরমেশন দেওয়া আছে। সো এই ছিল একটা আমাদের একটা ল্যান্ডিং পেজ, একটা ল্যান্ডিং পেজ। আচ্ছা, ল্যান্ডিং পেজ কি একজন জানতে চেয়েছিল? ল্যান্ডিং পেজটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট, যেটাকে কয়েকটা নামে ডাকা হয়, ল্যান্ডিং পেজ বলে, স্কুইজ পেজ বলে, তারপরে হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট বলে, বা প্রোমো পেজও বলতে পারে। সো আমাদের যেহেতু একটা ল্যান্ডিং পেজ করতে হবে, পাশাপাশি একটা পোর্টফোলিও করতে হবে, সো আমরা কি করলাম, একটা পোর্টফোলিও করে ফেললাম একটা ল্যান্ডিং পেজের মধ্যে। সাধারণত ল্যান্ডিং পেজে কোনো মেনু থাকে না, যদি মেনু থাকে তাহলে সেই মেনুটা এই ওয়েবসাইট মেনুর কোনো হচ্ছে বাটনে যদি ক্লিক করে তাহলে এই ওয়েবসাইটের মধ্যে আসবে। তো এটা কিভাবে করে, এটা করব আমরা এখন। ল্যান্ডিং পেজ সাধারণত কি টাইপের হয় বা কেন হয়? সাপোজ ধরুন হচ্ছে আমাদের হচ্ছে লগা ওয়াহিদ ভাই, সে হচ্ছে লগা ম্যাঙ্গো জুস
তার কোম্পানিতে ম্যাঙ্গো জুস তৈরি করে বা বিভিন্ন ধরনের ফলের জুস তৈরি করে তার কোম্পানিতে। এখন তার নতুন একটা হচ্ছে জুস বা নতুন একটা প্রোডাক্ট সে লঞ্চ করবে, তো এই প্রোডাক্টটা লঞ্চ করার জন্য তার তো একটা কোম্পানি আছে wahid.com বা wahidjuice.com, ওই ওয়েবসাইটটা তো অলরেডি বিভিন্ন ধরনের ভাবে আপনার হচ্ছে এসইও টেসিও করা সবকিছু করা না, ওয়েবসাইটে পেজ করে তো কোনো দরকার নেই। সে কি করলো, একটা ডোমেইন কিনলো অথবা ওই যে আপনার ওয়েবসাইট একটা সাব ডোমেইন নিল, নেওয়ার পরে যেই শুধুমাত্র প্রোডাক্টটা আসলো সাপোজ ধরুন ম্যাঙ্গো জুস, ওই জুসের সব ধরনের ইনফরমেশন দিয়ে এইভাবে একটা ল্যান্ডিং পেজ করতে পারে। এই ল্যান্ডিং পেজ থেকে সে বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিসে ইউজ করতে পারে, ঠিক আছে। যেরকম এখানে কার ল্যান্ডিং করা হয়েছে, এখানে এই যে ব্যক্তিটা তার ল্যান্ডিং পেজ করা হয়েছে, তার ইনফরমেশন দিয়েছে এই প্রোডাক্টটা, এখানে প্রোডাক্টকে এই ব্যক্তিটা, তার নাম বলা হয়েছে, সে কি কি করে, তার সোশ্যাল লিঙ্ক দেওয়া হয়েছে, তার সম্পর্কে বলা হয়েছে, স্কিল বলা হয়েছে। এখানে একটা যদি ম্যাঙ্গো জুস হইতো তাহলে কি হইতো, এখানে জুসের নামটা দেওয়া হইতো, জুসে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সেগুলো আমরা এখানে বলতে পারতাম, তারপরে হচ্ছে এখানে কোম্পানির ওয়েবসাইটের সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া হতো, এখানে জুসের বোতলের ছবিটা দেওয়া হতো, ওই জুসটা খাইলে কি কি হইতে পারে বা ওই জুসের উপকারিতা এগুলো সম্পর্কে বলা হইতে পারতো, জুসে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, আম দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে চিনি দেওয়া হয়েছে, এগুলো সম্পর্কে এখানে বলতে পারতাম, তারপর জুসের কিছু ছবি দিতে পারতাম, এই জুস খায়া কিছু মানুষ রিভিউ দিছে সেগুলো আমরা এখানে দিতে পারতাম, এই জুসের আবার কিছু ভ্যারিয়েন্ট থাকতে পারতো, ম্যাঙ্গো জুসের মধ্যে আবার কিছু ভ্যারিয়েন্ট থাকতে পারে না, ওই ভ্যারিয়েন্ট গুলো আমরা এখানে দিতে পারতাম ছবি কিছু ইয়ে দিয়ে, তারপরে একটা কন্টাক্ট ইনফরমেশন রাখতেও পারি নাও রাখতে পারি, এটা আমাদের ব্যাপার। সো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন এইভাবে করে হচ্ছে বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ করা হয়। সো ক্লায়েন্ট আপনাকে হয় একটা লিংক দিয়ে দিবে, ওটার মতো করে করবেন, আর না হয় হচ্ছে আপনার কি করতে হবে, ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিবে এই রিকোয়ারমেন্টের বেসে কাজ করতে হবে। আচ্ছা আমাদের এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আপনি যে বললেন যে আপনার প্লাগইন গুলা ওই যে পেইড প্লাগইন গুলা যে আপনি ভিতরে নিয়ে আসলেন, এগুলো আমরা আনবো কিভাবে, এটা একটু ক্লিয়ার না। কোনটা? এই যে প্লাগইন যেগুলো হচ্ছে প্রো, মানে যেগুলো পেইড প্লাগইন, এগুলো আমরা আমাদের যখন কাজ করব তখন আমরা আমাদের সাইটে নিব কিভাবে? আমি দিয়ে দিব এগুলো, ঠিক আছে ভাইয়া? আমাদের আমাদের সাইটে কি কোনো লোগো ইউজ করতে হবে না? হ্যাঁ এগুলো এখন করব আস্তে আস্তে। আমি একটু পরে আসলে জয়েন করছি তো ওটা বুঝিনি আমি আর কি, ওটা একটু ক্লাস ভিডিওটা দেখে নিন, মানে ক্লাস ভিডিও আমি পরে পাবো না? হ্যাঁ হ্যাঁ পাবেন। ও জি আচ্ছা, তাহলে সমস্যা নেই, মানে আমি আজকে নতুন আর কি, আজকে থেকে শুরু। ওকে ভাই সমস্যা নেই, তাহলে আপনি যদি আজকে পজিটিভ থাকে তাহলে আগে তিনটা চারটা ক্লাস গেছে ওগুলো রেকর্ড ভিডিওগুলো একটু দেখে নিন, ঠিক আছে? জি আচ্ছা, ওগুলো তো ঋতু আপুকে বললে পাবো না? হ্যাঁ ঋতু আপুর সাথে কন্টাক্ট করেন। আচ্ছা তো এই গেল আমাদের একটা অপশন। আচ্ছা এখানে দেখেন আমরা একটা ইনার সেকশন নেই, এই নামের উপরে ইনার সেকশন নিলাম, এইখানে আমাদের একটা বটম পেডিং এ 100 দেওয়া ছিল, এটাকে 50 দেই তাহলে খারাপ দেখা যাবে, বটম থেকে 150 করে দেই, এখন ভালো দেখা যাচ্ছে। আরেকটা কাজ করতে পারি, 50 না এটাকে 50 থাকুক, এই যে হচ্ছে এখান থেকে আমরা একটা এইটাতে অ্যাডভান্স থেকে টপ পেডিং এ 50 দিয়ে রাখি, এটা তো পেডিং কাজ করবে না, এখানে হচ্ছে মার্জিন 50 দিই টপ। আচ্ছা সো এটার ভিতরে আমরা কি করব, এইখানটাতে একটু ছোট করি, ছোট করে এখানে আমরা একটা ইমেজ নিব, ইমেজ নেওয়ার পরে ইমেজটা দিব হচ্ছে আমার লোগো,
আচ্ছা এখানে আরেকটা জিনিস সবচেয়ে একটা ভুল কাজ করা হয় আমাদের, যখন আপনি যে লোগোটা আপলোড করবেন অবশ্যই অল্টার টেক্সটে আপনি আপনার লোগোটা কিসের লোগো সেটা লিখে দিবেন, কেন পরবর্তীতে গুগল এটাকে কি করতে পারে আইডেন্টিফাই করতে পারে এটা কে। আপনারটা সাইজ কত? এটা আমার ডিজাইনার বানাই দিছিল ভাই, আমি বলতে পারি না। এটা কি হচ্ছে আমার এই লোগোটার সাথে আমার হচ্ছে কাস্টম সাইজ হাইট উইথ 90x90 নিলে আমারটা পারফেক্ট সাইজ হয় একটা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তো আপনাদের লোগোটা আপনারা একটু চেক করে নিন। এখন এই যে জায়গাটা আছে এইটার ভিতরে আমরা এখানে নেব ন্যাব বার, এই যে ন্যাব মেনু। আচ্ছা আমাদের এইখানে কোনো মেনু নেওয়া নাই এই জন্য এটা কাজ করতেছে না, এটাকে জাস্ট এই পর্যন্ত আমরা আপডেট করে দিই। আপডেট করার পরে আমি একটু কি বলছিলাম আমাদের মেনু তৈরি করতে হবে অ্যাপিয়ারেন্স থেকে, এই যে মেনু আচ্ছা মেনুতে হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা মেনুর নাম দিতে হবে, আমরা একটা মেইন মেনু নাম দিয়ে একটা মেনু ক্রিয়েট করি। আচ্ছা এখন হচ্ছে আপনার কাজ করতে হবে কি এই মেনুতে আপনাদের পেজগুলো শো করতে হবে। এটা যদি চারটা বা পাঁচটা পেজের ওয়েবসাইট থাকতো তাহলে যে পেজগুলো এখানে চলে আসতো আমরা পেজগুলো ধরাই দিতাম, যেহেতু এটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ তো এইখানে যে মেনুটা হবে সেটা হবে কাস্টম লিংক, মানে আপনার এইখানে আমরা লিংক দিব আর এখানে ইউআরএল দিব, লিংক পেজ দিব। লাইক হচ্ছে এইখানে আমরা দিয়ে দিলাম ফার্স্ট কি আছে আমার এইখানে ফার্স্টে অ্যাবাউট মি, এই যে সেকশনটা এই সেকশনটাতে আসবো, অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পরে এইখানে দুইটা অপশন দেওয়া আছে, এক হচ্ছে সিএসএস আইডি আর এক হচ্ছে সিএসএস ক্লাস। আচ্ছা সাপোজ এখানে আমি একটা সিএসএস ক্লাস দিয়ে দিলাম যে হচ্ছে এখানে অ্যাবাউট, এটাকে কন্ট্রোল সি দিব আপডেট করে দিব এখান থেকে। এখন এখানে এসে হ্যাশট্যাগ যেটা দিছি সেটা কন্ট্রোল সি করছি, এখানে আমি যা মন চা তা দিই, অ্যাড টু মেনু দিলাম, মেনু চলে আসছে, সেভ করি, সেভ। এটাকে আমরা ভিউতে নিয়ে যাই, প্রিভিউ মুড। এই যে দেখেন আমার এখানে অ্যাবাউট নামে একটা অপশন চলে আসছে। আচ্ছা আমাদের একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা সিএসএস না, হ্যাঁ সিএসএস আইডি তে হবে আপডেট। আপডেট দেওয়ার পরে এটাকে রিফ্রেশ হওয়ার পরে এই দেখুন আমি যখন অ্যাবাউটে ক্লিক করছি ও আমাকে এই সেকশনে নিয়ে আসছে। ল্যান্ডিং পেজ সিঙ্গেল ল্যান্ডিং এ মেনু হয় না, যদি মেনু হয় তাহলে মেনুতে যেখানে ক্লিক করবে সেটা ওই ওই ল্যান্ডিং এর বিভিন্ন সেকশনে যাবে। তাহলে এরপরটা কি আছে আমার মাই স্কিল, তো মাই স্কিল এটাকে ধরবো আমরা, ধরার পরে অ্যাডভান্স থেকে একটা আইডি দেবো এখানে যা দেই। এখানে যদি আপনি লেখেন রবিন তাহলে এইটাকে কন্ট্রোল সি দিবেন আপডেট করবেন, এইখানে আইসা কাস্টম লিংকে হ্যাশট্যাগ দিবেন, এরপরে জাস্ট পেস্ট করবেন, কোনো ধরনের বানান স্পেস কিছু যেন ভুল না হয়। লিংক টেক্সটটা হচ্ছে আপনার মেনুতে যেটা শো করাতে চান, মেনুতে কি শো করবে মাই স্কিল, অ্যাড টু মেনু, সেভ করে দেই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এখন আমরা জাস্ট এটাকে আপডেট করি, এই যে মাই স্কিলে ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে মেনুটা, ক্লিয়ার? বাকিগুলো করতে পারবেন না। এখন এই যে মেনুটা মেনু কই গেল আমার, এখানে সিলেক্ট করে দিই, মেনু সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ বলে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দিছি নাকি আবার। আচ্ছা যখন দেখবেন কোনো সেকশন বুঝতেছেন না বা ধরতে পারতেছেন না তখন এই ন্যাভিগেটর ইউজ করবেন। আমার হচ্ছে ফার্স্ট হচ্ছে কলাম, কলামের ভিতরে একটা ইনার সেকশন, ইনার সেকশনটাকে ভাঙলে এই যে একটা কলাম এই যে একটা ইমেজ। আচ্ছা এখানে মেবি নেভবার আমি ডিলিট করে দিছি কোনো ভাবে, হতে ডিলিট তো হয়নি।
ইমেজ ধরছি। নিচের কলামেই ন্যাপ মেনু আছে দেখতেছি, এটা শো করতেছিল না। আচ্ছা এখানে এইটার আছে না, এইটার স্টাইলে যে আপনারা এখন এটার কালার চেঞ্জ করতে পারেন, টেস্ট কালারটা হোয়াইট দিয়ে দিলেন, তারপরে হচ্ছে আপনার সরি টাইপোগ্রাফিটাকে রোবটও দিলেন, এটা একটু টাইপোগ্রাফিটাকে একটু চেঞ্জ করে দেন, একটু বড় ছোট করে দেন, আপনাদের ইচ্ছা। জাস্ট স্টাইল পার্টটা তো এবার সবার ক্লিয়ার, স্টাইল পার্টটা করতে পারবেন না সুন্দর করে, তারপরে পয়েন্টার উইথ দিতে পারেন, তারপরে যে হুবার করলে যেরকম যে ধরলে, যদি দেখেন এই যে ধরলে একটা হুবার হয়, হুবার হলে একটা কালার হয় না, এই হুবারের কালারটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, বা এটাকে অরেঞ্জ কালার করে দিতে পারেন, হুবারের টেস্ট কালার, পয়েন্টার কালারটা হচ্ছে গ্রিন রাখেন আপনাদের ইচ্ছা। যে হুবার করলে দেখছেন যে কালার চেঞ্জ হচ্ছে, তারপরেও হচ্ছে অ্যাক্টিভ মানে যেটাতে অ্যাক্টিভ থাকবে সেটাতে একটা কালার থাকবে, তারপরে এখানে কি আছে টগল বাটন, টগল বাটনটার কালারটা যেভাবে সেভাবে থাকুক আর কিছু ধরা লাগবে না। তো এইটা গেল হচ্ছে সেম ভাবে আমরা কি করব আমাদের বাকি কাজগুলো করে নেব। এই যে মাই গ্যালারিতে এখানে আসার পরে অ্যাডভান্স, অ্যাডভান্সে একটা আইডি দিয়ে দিলাম জিএল, যা দেব তাই, এখানে আর কিছু ধরবো না ঠিক। কাস্টম লিঙ্কে এসে হ্যাশট্যাগ ইউজ করব কন্ট্রোল বি, এখন এখানে এসে আমি গ্যালারি লিখি আর যা লেখি এখানে আমার কোনো দেখার বিষয় না, একটাতে আমার পায়ে গেছে আর মাই টিম এই এই কয়টাই রাখি। একটু মেনু সেভ করে দেই, মেনুর উপর আপনাদের একটা ক্লাস হবে, আপডেট করে দিলাম। এখন আমি যদি গ্যালারিতে যাই তাহলে যে গ্যালারিতে চলে আসছে, বা আমরা চাইলে এটাকে আরেকটু কি করতে পারি অ্যাডভান্স থেকে লেফট থেকে হচ্ছে 25 আরেকটু করবো না, এটাকে হচ্ছে কন্টেন্ট থেকে সেন্টার না, কন্টেন্ট থেকে লেফট করে দিই, সেন্টার থাকুক, অ্যাডভান্স থেকে 25 50 করে দিই, আর টপ থেকে 25 করি, তাহলে মাঝখানে চলে আসছে। সো এইভাবে করে করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, এইটাকে এটার নিচে নিয়ে আসতে পারেন, অনেক সময় এইভাবে করে থাকে, এটাকে ডিলিট করে দিই। কন্টেন্ট অ্যালাইন সাইড অ্যালাইন সেন্টার কাজ করতেছে না, আচ্ছা সরি এটা তো এইটার না, এটা হচ্ছে লগা লেআউট হবে এইটার, এই যে সেন্টার আমি এটা কাজ করতেছি, এটা লেফটই থাকবে। আচ্ছা এভাবে করে অনেক সময় থাকে, অথবা অনেক সময় এভাবে করে থাকে, উপরে টেক্সট ইয়া থাকে, লোগো থাকে, এরপরে থাকে, বিন্দু থাকে, সো যেভাবে মন চায় আপনারা সেভাবে করে রেখে এরপরে হচ্ছে আপনারা বাকি কাজগুলো করতে পারেন। সো এইটুকু করার পরে আপডেট করবেন, আপডেট করার পর এই যে একটা অপশন আছে রেসপন্সিভ মোড, এখানে যাবেন ট্যাবলেট মোডে যাবেন। এখন আমরা যা কাজ করব সব হচ্ছে ট্যাবলেট মোডের জন্য, ট্যাবলেট মোডের জন্য এই যে দেখেন এটা হচ্ছে মেনু এখানে চলে আসছে, আপনি চাইলে এটাকে কি করতে পারেন সেন্টারে করে দিতে পারেন, এই যে মেনু সেন্টারে চলে আসছে। এরপর দেখলেন যে হচ্ছে বাকি সব ঠিক আছে, ট্যাবলেট মোডের সাথে সাধারণত বেশি ঝামেলা হয় না, সবই ঠিক আছে, আপডেট করে দিলেন। এরপর চলে যাবেন মোবাইল মোডে, মোবাইল ভার্সনে যে যদি দেখেন, আচ্ছা মোবাইল ভার্সনে এটাকে একটু ছোট করা দরকার না, টেক্সটটা একটু ছোট করে দেন, এই টেক্সটটা ছোট করে দিই, এটা হচ্ছে আমার ক্যাশের কারণে ধরে রাখছে, এটা মোটামুটি ঠিক আছে, সোশ্যাল আইকনগুলো ঠিক আছে, অ্যাবাউট মি এগুলো সব ছোট করতে হবে,
ভাইয়া এইখানে আপনার মেনু স্টাইল চেঞ্জ কিভাবে করা যাবে? মানে আমি চাইতেছি মানে ওখানে শো করবে মেনু লেখাগুলো, বুঝি নাই, মানে মেনু যে থ্রি লাইন আছে এটা না দিয়ে আমি চাইতেছি ফুল ফুল আসবে। তাহলে হচ্ছে যে অপশন আছে আমি দেখাচ্ছি, এটা সাধারণত মোবাইলে হ্যামবার্গার মেনু থাকে। মোবাইলে তো আপনার সাপোজ ধরুন আপনার একটা ওয়েবসাইটে আপনি 10টা লাইন দিতে, 10টা মানে মেনু দিতে পারবেন, মেনুতে অপশন রাখতে পারবেন। এখানে যদি 10টা দেন 10টা আসবে এখানে? না ভাই, কিন্তু এরকম মাঝে মাঝে ট্যাবলেট মোডে চলে আসে, তখন কেমনে একটু দেখে দেন না, ওটা সমস্যা নাই। 10টায় আপনি এখানে শো করে দিতে পারবেন, ওটা অপশন আছে। বাট আপনার সবসময় হ্যামবার্গার মেনু থাকে, এটাকে বলে হ্যামবার্গার, মোবাইলে সবসময় হ্যামবার্গার মেনু থাকে। আচ্ছা আমার ওই অ্যাবাউট মি এটা এই এই সাইজটা ঠিক আছে নাকি একটু ছোট করে দেব? এটা ঠিক আছে। সেম ভাবে মাই স্কিলের জন্য আমরা এটাকে একটু ছোট করে দেই, এগুলার ঠিক আছে না, এগুলার এগুলা ছোট করতে হবে, হাইটটা একটু ছোট করে দিই, স্পেসটা একটু বাড়িয়ে দিই। সেম ভাবে গ্যালারির ক্ষেত্রেও আপনার স্টাইল থেকে এগুলা একটু ছোট করে দিতে হবে। এই যে আপডেট করে দিলাম, মানে আপনার যখন যেই সেকশনে কাজ করবেন অবশ্যই আপডেট করে বের হতে হবে, ঠিক আছে? যখন যেটাতে কাজ করবেন ওটাতে আপডেট করে বের হবেন, তাহলে হবে কি আপনার হচ্ছে ওই জায়গাটাটুকুই কাজ হবে, বাকি টুকার কাজ করবে না। তো এই ছিল আপনার অবস্থা। এই যে আমাদের মেনু, মেনুতে অবস্থানে দেখেন এই যে এইটা হতেছে আপনার মোবাইল ভার্সনের সময়, এই যে মোবাইলের সময় আপনার ব্রেক পয়েন্ট হচ্ছে হ্যামবার্গার আছে। আপনি হ্যামবার্গার না দিয়ে নন দেন, আপডেট করে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা তো জাস্ট আপনাদের একটা জিনিস দেখাইলাম, মানে একটা সাইডের ভিতরেই আমরা একটা জাস্ট বেসিক একটা মেনু তৈরি করলাম। মেনুর উপরেই এই যে মেনু বার, হেডার সেকশন, এটার উপর আপনাদের একটা ক্লাস হবে, তখন আপনাদের দেখবেন আরো ঝামেলা হবে না। দেখছেন কিরকম করে আসছে? তো এর থেকে আমাদের হ্যামবার্গার করে রাখা ভালো না? সব চেঞ্জ করা যাবে, এই যে সাইডে চলে আসছে। করেন এখন স্টাইলে যান, কালার কালার কি চেঞ্জ করতে চান? এই যে টগল বাটন, বাটনে কি কালার চেঞ্জ করতে চান? ওই যে রেড দিতে চান, কি দিতে চান? রেড দেন, ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট দেন, বুঝতে পারছেন? আবার আপডেট করে কিন্তু বের হবেন, অবশ্যই এটাকে আপডেট করে বের হবেন। ডেস্কটপে যান। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাপোজ ধরেন এই যে গ্যালারিটা, এটা আপনি শুধুমাত্র যারা ডেস্কটপ থেকে ইউজ করবে তারা দেখতে পারবে, মোবাইল থেকে ইউজ করলে দেখতে পারবে না। এটার জন্য আপনারা যখন পুরো সেটিংটা এখানে যে রেসপন্সিভ নামে একটা অপশন আছে, রেসপন্সিভে গেলে হাইড অন ট্যাবলেট এবং হাইড অন কি ডেস্কটপ, সরি মোবাইল, আপডেট করে দেন। আপডেট করে এখন আপনি মোবাইল ভার্সনে যান, এই দেখছেন এটা হাইড হয়ে গেছে। এটা তো আমার মানে এডিটিং অপশন আছে দেখে দেখেন, এটা কিন্তু এডিটিং করার কোনো অপশন নাই, এগুলো আছে এডিটিং এর অপশন। এডিটিং আপনি যখন মোবাইল থেকে ভিজিট করবেন আমার সাইটটা, তখন এই জিনিসটা আপনাকে হাইড থাকবে। অনেক ওয়েবসাইটে এরকম বিভিন্ন ফিচার চাবে ক্লায়েন্ট, যে হচ্ছে এই সেকশনটা আমার মোবাইলে হাইড করে দাও, তখন কিভাবে হাইড করবেন? ওই সেকশনে এসে কি করতে হবে, অ্যাডভান্স থেকে এই রেসপন্সিভে আসবেন। ভাই ইমেজের উপর যদি আমি কিছু লিখতে চাই, হোভার করলে ওই লেখাটা বড় হবে, এটা কেমন? ইমেজে হোভার করলে লেখা বড় হবে, মানে ইমেজটার উপরে আমার মাউসের কার্সার রাখলে ওইখানে একটা মানে কি লেখা আসবে আর কি। আচ্ছা এরকম নাকি? দেখেন তো সাপোজ ধরুন আমার পোর্টফোলিওতে ঢুকলাম, দেখেন যে এটা কিন্তু একটু আগে আপনাদের দেখাইছি, ইমেজ হোভার নামে একটা প্লাগইনই আছে আলাদা। কেন প্লাগইনে যাবে, আমাদের সাইটে সব আছে। শিট, এটার মধ্যে করি নাই, কোনটার মধ্যে করছিলাম জানো? দেখতে হবে এটার মধ্যে উইজেটে আছে, হ্যাপি এর ভিতরে কিছু একটা আছে, এ দাঁড়ান, টিম মেম্বারের ভিতরে ছিল,
পাওয়ার প্যাকের টিম মেম্বারে ছিল, কিসের মধ্যে ছিল? আমরা হ্যাপি নিছিলাম না? এটার মধ্যে একটা অপশন ছিল মেবি, না এটার মধ্যে নাই কোনো। আচ্ছা ওইটা আলাদা একটা অপশন আছে, ওইটা মেবি হচ্ছে দেখতে হবে ওটা সার্চ দিয়ে। ওটা হচ্ছে আপনার ইমেজ বক্সের ভিতরে থাকে ওরকম অপশন। আচ্ছা এটা ক্লাস এসে আমরা রেকর্ডটা বড় হয়ে যেতেছে। তো এইভাবে করে হচ্ছে আপনারা কি করবেন, কাজ করবেন, ঠিক আছে? তো এই গেল হোম মিনিটটা। এটা কি প্রতি পেজের জন্য ফ্রিজিং করে রাখা যায়? বুঝি নাই কি আমাদের যে হোম মেনু মেনুগুলা আপনি ক্রিয়েট করেছেন অ্যাবাউট মাই স্কেল, তো আমরা যখন অ্যাবাউট এ ক্লিক করব তখন অ্যাবাউট পেজে যাব। ওই পেজে গিয়ে পেজ হয় তখন সেন পেজে যাবে, এখন তো আমাদের এখানে কোনো পেজ নাই, এজন্য এটাতে ক্লিক করলে এই সেকশনই আসতেছে। দিবে ভাইয়া উনি মেবি স্টিকি মেনুর কথা বলছে যে আচ্ছা এই যে মেনুটা হবে মানে অল টাইম এখানে শো করবে। আরো তো ক্লাস বাকি আছে, এক ক্লাসে তো সব দেখানো পসিবল না, ঠিক আছে? আচ্ছা তো এই গেল আপনাদের একটা ল্যান্ডিং পেজের উপরে একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম। এখন আপনারা যখন কাজ করবেন আমার সাইটটা একটু ফলো করেন, দেখেন আমার সাইটে দুইটা কালার পাবেন, ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে অরেঞ্জ কালার। দেখেন এই দেখেন অরেঞ্জ কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে বাকি কি অরেঞ্জ কালার না? অরেঞ্জ কালার কেন, এই যে অরেঞ্জ কালার ব্ল্যাক আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট রাখছি, ঠিক আছে? দেখেন সব কিছু দেখেন, এই যে যাচ্ছি এই যে হোভার হইতেছে শেপটাও কি অরেঞ্জ কালার, দেখেন সব অরেঞ্জ কালার না? দেখছেন বাটন দিয়ে শুরু করে এই সাইটটা দেখে আপনাদের কাছে কি মন হইতেছে, সাইটটা পারফেক্ট আছে না? জি ভাইয়া পারফেক্ট আছে। হ্যাঁ দেখেন আমি যা ইউজ করছি আপনাদের এখানে সব হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে, ঠিক আছে? যা ইউজ করছি দেখেন সব অরেঞ্জ ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে আমি রাখছি, ঠিক আছে? সো এখন হচ্ছে আপনার ব্যাপারটা, আপনারা যখন আজকের আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আপনারা সবাই সবার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, বাট আমার এই যে এটার মতন উল্টাপাল্টা কালার দেবেন না। আমি কিন্তু কালারগুলো দিয়ে শুধুমাত্র কালারটা চেঞ্জ করাইছি আপনাদের বোঝানোর জন্য যে কালারটা কোথা থেকে চেঞ্জ করতে হবে, দুইটা বা তিনটার মতো কালার হবে, তাই না? হ্যাঁ আপনাদের ওই যে এখানে যে লোগোটা ইউজ করবেন, এই যে এখানে যে লোগোটা ইউজ করবেন ওই লোগোর কালারটা ইউজ করবেন, ঠিক আছে? তো আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট কিন্তু আজকের থেকেই মোটামুটি শুরু হলো। এতদিন যা অ্যাসাইনমেন্ট করছেন ওগুলো কিন্তু আপনাদের কোনো অ্যাসাইনমেন্টের মধ্যে পড়ে নাই, জাস্ট নর্মাল কিছু জিনিস। আজকের থেকে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট শুরু হলো এবং এটাই আপনাদের ফার্স্ট স্কিলের উপরে অ্যাসাইনমেন্ট। তো আশা করি সবাই হচ্ছে একটু সময় নিয়ে কাজ করবেন, আজকের অ্যাসাইনমেন্টটা জমা দেবেন নেক্সট ক্লাসের আগে, মানে শুক্রবার দিন জমা দেবেন। সো ওয়ান উইক সময় পাবেন। সাব ডোমেইন আর ওপেন করব নাকি রুট ডোমেইন? যেহেতু আপনি স্যার আপনারা রুট ডোমেইনে করতে পারেন ভাই, এটা যদি ডাইরেক্টরিতে করি পরে কি রুটে ট্রান্সফার করা যাবে? হ্যাঁ ট্রান্সফার করা যাবে, ওই ট্রান্সফারিং সিস্টেমটাও দেখাই দেব আমি, সমস্যা নাই ভাই। ওই ফটোর ওইটা মনে হয় ওই এলিমেন্টেরটার নামটা হচ্ছে মেবি হোভার বক্স, একটু সার্চ করে একটু দেখেন তো। ইমেজ বক্স থেকেই হয়, হোভার বক্স লাগবে না। আচ্ছা আমি অ্যাসাইনমেন্টটা সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আজকের মতো ক্লাস এই পর্যন্তই, রেকর্ডটাকে অফ করে দিই। অ্যাসাইনমেন্ট কি দিছিলে?